ভাই এদিকে চান, কষ্টের প্রোগ্রাম, 10 লাখ টাকা খরচ করছেন, এগুড়ু গুড়ু করবেন ওয়াজ শেষ, অ্যাবসেন্ট মাইন্ড হইলে আব্দুর রহিম ভাই কই বাইরে কত সামনে আনেন না, না না বাইরে কত রিয়েন দিয়ে আনেন, আনবো বই আনবো বই ওই যে বই আব্দুর রহিম ভাই সামনে আন, এই এই হবে সব ওই আমার ওস্তাদের লইবেন, আমার ওস্তাদ তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক আছে নি, ঠিক আছে অন্য কেউ হলে আমার, হ্যাঁ ঠিক আছে, তো তাহলে আপনারা কেউ মনে কোনো ব্যথা নেবেন না ভাই, কথাটা শেষ না করুন পর্যন্ত ওয়াজটা কেমনে করবো ভাই, তোমরা একটা একটা ইয়া শুরু করে দিছ, ছাগল করে গেলে তো কন্ট্রোল করতে একটা মাহফিল তো বেশি কষ্ট হয়, রুডা বাহার হয়ে কন্ট্রোলে আল্লাহ কন্ট্রোল করবে, তোমরা চুপচাপ থাকো না, তোমরা গুজু 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 করো, রেখা কে আইব কে যাইব আমরা জানার দরকার নাই, আমরা আল্লাহর জন্য সফর থেকে আমরা মেহমান, এনে মেজবান কেউ নেই, নিজ দায়িত্বে বইব ঠিক নেই, ইসলাম ইসলাম আটা লেই জানি না তো ঠিক নেই, তোমরা দাওয়াত দিছো কষ্ট করছো কাজ করছো আল্লাহর কাছে আমানত শেষ, আর তোমরা যদি কথা বলো তোমাদের থেকে সময় যাবে ঠিক আছে নি, বাবার আরো একু কম আসা, 1 পয়েন্ট কম আসা, আওয়াজে মরে যেতেছি তো বেটা টানার লগে বেটা, পাওয়ার একটু কমাই রাখ, আগের মতো ঠিক আছিল আগে ঠিক এইভাবে রাখ, কারো কথা শুনিচ্ছে, আচ্ছা শোনো তোমরা যদি কথা বলো তোমরা এখানে কেন আসছো, আমাদের এখানে বসার জায়গা আছে, কেন আসছো কেন, তোমাদের বিবেকটা বিবেকে কি বলে, তোমরা এখানে ক্যামেরাম্যান ছাড়া অন্যরা বসে যাও, তোমাদের বিবেকটা কি বলে, একটা মিনিট এখন 1 লক্ষ টাকা, আমি তো ঠাস করি 40 মিনিট পর ওয়াজটা ছাড়ি দিই, মানুষ ঠিক কান্দার শুরু করবো, আমারে তো মারিও রাখতে পারবে না, আফসার ইজ ম্যান অফ ওয়ার্ড, বলছি না মাগদি পড়বো এখানে পড়ছি, 50 মিনিট পর তো আমার কোবাইও রেখতে ইতাম ফোলাডিনের আবার বলতেছি যে কে হোনে কাজ, তোমরা এখানে কেন দাঁড়াইলে, না দাঁড়াইছো কেন, আমাদের বসার তো জায়গা আছে, তুমি আল্লাহর কাছে জবাব দিবে 1 মিনিট তোমার কারণে ওয়াজটা কম হয়েছে, শরীরটা কাটতেছে কিভাবে কন্ট্রোল করি, ক্যামেরাম্যানের একটু দাঁড়াবে ওরা পরে বসে যাবো, এটা আপনারা মাইন্ড করিয়েন না, ওরা বসে যাবো পরে, স্বেচ্ছাসেবক এদিকে চান না ভাই, কে হোনে কার কথা, এনদি সাথে কোনো লোক উঠতে আয়তে না পারো, এন আটকান তোমরা এনে ওই দুইটা মানুষ এনে থাও, এদিকে মানে যত লোক আসে রোডের দিকে যাকা, তা আমি 20 সেকেন্ড একটু কষ্ট দিই, কয় সেকেন্ড 20 সেকেন্ড আবার শুরু করে দিছি, এই এই জন্য যে যেন সিস্টেমে শুধু বক্তা বইয়ে একবারে সোজা তারের মতো সোজা, আর কোনো কেউ মনে কষ্ট নেই, আর কথা হবে না এখানে শেষ, যে তোমরা কথা না বলি যা করতে আর করো না, একটু সামনে বসতে দিলে জি, কয়টা বার রান্না করে করা লাগছে, কষ্ট দিছেন গাম ছুড়ি যেতেছে ওয়াজের আগে, আবার ওয়াজ করি এম কিতে আঙ্গু দুঃখটা বুঝি এনার কি ভাই, ডবল প্রোগ্রাম দাও আর আত্মহত্যা করে মরে যাও একই কথা, কি পরিমাণ টেনশনে আছি আমরা সেটা জানি, শুইলেও ঘুম আসে না ডরে, আপনারা আপনাদের মতো চিন্তা করে, স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করছি এদিকে চাও না, মানে আমি ওয়াজও করি মানে তোমার কন্ট্রোল করি, ওই মোটা ফোলাটা রে দেখ ফোলাটা কি করতেছে, না তুই কথা কস কেন, সুফে সুফে না কন্ট্রোল করবি, এই মোটা ফোলাটা রে ওলাটা কে ইচ্ছু করার লাগতো বল, শুধু এনতে দুইজন কাটাবটা কথা না বলি সুফে মহব্বত করি বসাই দিস স্যারে ভাই, 6টা মিনিট লস্ট টাইম, এটা তবু তো চাইবো উম্মা হেতে সে আনা হেতে ব্যাটারি জিয়ান সাহস করছে, তুমি ভিডিও করো নল অন রাও মোবাইল, এই সময় আপনাদের থেকে যাবে, আমি বললাম আর কি এটা আপনাদের থেকে ওয়াজটা কম করব, আমি 10 সেকেন্ড একটু বলছি আপনাদের জন্য 54টা কিতাব লিখছি, কই স্যার কই হিডে, আরে ভাই একটা ভুল হয়ে গেছি, 54টা থেকে 10টা আছে, একজনে নিতে পারবে 1500 টাকা, এটা নিতেন না এটা আমি জানি, তবু আমি বলে দিয়ে ওয়াজ সব হুনির না আছে বাতাসের লগে যাবে, আর আপনাদের জন্য কোতবা লিখছি একটা, এ 1500 বছর কত খোদবা দেখছেন, আর আপনার লাভ সারি ভাই খোদবা লেখছে আলহামদুলিল্লাহ তো নাই, আলহামদুলিল্লাহ ওই আমি মরলে মরণোত্তর পুরস্কার দিবে এটাও আমি জানি, বাংলাদেশও জীবনোত্তর পুরস্কার কোনো বেড়া দেয় না, শুধু বাঁশ দেয় বাঁশ, এখন বাংলা ইংরেজি
আরো আরবি ছন্দের সহ মিলাইয়া 700 বিষয় লিখছি আপনার জন্য, আপনার ছেলেফেলের জন্য। 100 বছর পর্যন্ত ইনশাল্লাহ বয়ান করতে পারবো আধুনিক বিষয়, সৃজনশীল পদ্ধতিতে আমি খুতবা দাঁড় করেছি। এখন কি মাস ইংরেজি? নভেম্বর। আরে ভাই কথা কসা, তুই আয় খাইছি সব কথা আয় করি বেড়া। নভেম্বরে পয়লা নভেম্বর জাতীয় যুব দিবস, এই সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল কি বলছেন? তারপরে 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস, আমাদের মূত্রা ব্যায়াম কোরআনে কি আছে জানে, হুজুরে বয়ান করে দিব। 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস, দেশকে ট্যাক্স দেন। আপনার তো $1,00,000,000,000 নাই একটা পদ্মা সেতু নির্মাণ করবেন, কিন্তু আপনি ট্যাক্স দিলে আপনার 10টা টাকা পদ্মা সেতুতে লাগবে। এই যে ফিজ রোডে দিয়ে হাঁটতেছেন, একটা কণা লাগবে। যত বছর রাস্তাটা থাকবে তত বছর আপনি সদগায় দাঁড়িয়ে সব পাবেন। সুবহানাল্লাহ, আধুনিক বিষয়গুলো আমি দিয়ে দিয়েছি। কইবেন সরকারের দালালি করি না, দালালি নয়, আমি নিজেও ট্যাক্স দিই। আহমিয়াত দারিবা ফিল ইসলাম, গুগল এটা সার্চ দিলে চলিয়ে যাইব। ইসলামের দৃষ্টিতে আয়কর দেওয়া, দেন নি আয়কর, আল্লাহ মাফ করো, সব খানা উল্লা বাড়ি আছে, দেশের দানা উল্লা বাড়ি নাই। তারপরে 25 নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস। এইভাবে এটা একটা স্যাম্পল বলছি আর কি। নভেম্বরে আধুনিক বিষয় আছে 7-8টা, আপনার ছেলের জন্য নিয়েন। ইম্পর্টেন্ট আয়াতগুলো, সুন্দর আয়াতগুলো ইংলিশে অনুবাদ করে দিছি, ইনশাআল্লাহ তাআলা আপনার ছেলে বক্তা হবে। মসজিদে আপনার আব্বা আম্মার নামে একটা দিয়া দিবেন, তৃতীয় পৃষ্ঠে আপনার নাম আছে, নাম দিয়ে আপনি দিয়ে দিবেন শিলচপুর ও মক্কেডা আঙ্গ মসজিদ আঙ্গ আফসারিবের খোদবা থাকব। শেষের দিকে অনেকগুলো গান লিখে দিছি, ইংরেজি গান উর্দু যা যেটি গাইছি, বাচ্চাদেরকে এগুলো শিখাইবেন সুন্দরভাবে খোদবা আধুনিকভাবে। এখানে আনন্দ করা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে বগদাদ, আপনার মুসল্লিদের করণীয় কি? কোরআন সুন্নাহ আলোকে বিবৃতি দেন, লিখে দিছি। মানে এমন কোনো বিষয় নাই যেটা আপনার টোকান লাগবে, লাইন করে দিছি আমি ইনশাল্লাহ। আমিন আমিন। এরপরে কোরআনের আলোকে সরব শিক্ষা, তালিমুল মিশন ফি দোয়িল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা। বাংলাদেশে 40-50 পৃষ্ঠা পড়ছেন রফিকুল মুক্তাদি, আমি লিখে দিছি আপনাগুলো 640 পৃষ্ঠা। সারা ওয়ার্ল্ডের যত রেফারেন্স বুক আছে শুধু সরফের উপরে ইনশাল্লাহ লিখে দিছি, আয়াতে কারিমা দিয়ে থাকবে, যুগ থেকে যুগান্তর আমার এই কিতাব থাকবে, আশা করি ইলাই অমিল কেয়ামা। এটা কইবেন উম্মা মিয়াদের সাবা হেডে, কোরআন কতদিন, কেয়ামতের আগের জন্য থাকতো না ঠিক, এটা কোরআনের আয়াত দিয়ে সূত্রগুলো লেখা এটাও থাকবো। আমিন খান, 65 অনুশীলনে ইংলিশ মিডিয়ামও দিয়েছি, যাতে আপনার ছেলে বহির্বিশ্বে টিকতে অসুবিধা না হয়, ভোগ বলার টেস্ট হবে। আপনার নিতেন না তো আয় কই দিয়ে, 2400 টাকা আমাদের গায়ের বেলু, 1600 টাকা দিয়ে ভাইবেন, মূলে কষ্ট দিয়ে না আছে দুঘা অজ্ঞা আছে মনে হইটা, আমরা জানি আপনারা নিতেন না তবু আমরা করছি। আর এটা হলো 1800 টাকা, 2670 টাকা গায়ের রে। তারপরে এখন হলো 1800 কয়শ, এখন তো দুরূহ নাই এদের, এটা কইতেও রাজি নো কয়শ। এ যারা এটা নিব তাগরে কপালে সুমা দিম, আতে মোসাফা দিম, আর অন্যটি মাহফিল শেষ হয়ে ফিক্সার উঠে পেলাই এ করিও না, এ লয়ে যাবে ইনশাল্লাহ। এ খোদবা থেকে এখন বয়ান আমি ইনশাল্লাহ করব। আমিন আমিন। নিলে এই আমার 10 বছরের সাধনা আপনি নিতে পারলেন, কথা শেষ, এখন বয়ান শুরু। কেমন? আর মোবাইল হারা যাবে বুঝছেন নি, মোবাইলগুলো সাবধান, হুন্ডা সাইবকে দুই আন, ওই ফেসবুকে দেখি চলি এসে সংঘবদ্ধ সুরের দল মোবাইল নিয়েছে 10-12 আন, ইনশাল্লাহ এ রাত 8টাতে কান্দাকাটি শুরু হইব। অটোওয়ালারও সাবধান, তুমি ওয়াজের দরকার না, তুমি অটোর মধ্যে বইব ওয়াজ হনো কানবা, এ তো প্রতিদিনের অভিজ্ঞতা। আপনারা তো এটি শুনে আসেন কই, এটি কীতারে কয়, এটি তো প্রতিদিনের কান্দাকাটি আমার কাছে, এটি আরাম তিতে তিতে গেছে কে দেন। আমরা গিয়ার একসাথে সারিকে হাল্লা দেখছি, গাড়ি কোনো ব্রেক নাই চলতেছে, ঠিক আছে ওয়াজ শুরু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر وقال الله تعالى أيضا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা ফরিদ আহমদ রহিমাহুল্লাহ তাআলা হাফিজিয়া নূরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজেদার মাহফিল সানন্দগড়া কচুয়া চাঁদপুর, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ বক্তাবৃন্দ, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার চোখের পুতুলি, আমার সম্মানিত শিক্ষাগুরু, আমার সম্মানিত মাওলানা আব্দুর রহিম ভাই আমার পাশে বসে রয়েছেন, তিনি আমার ওস্তাদ। তো ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে আল্লাহর তৌফিক বখশিশ করে আমরা কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। পরে আমিন আমিন। কর্তৃপক্ষের কোনো ত্রুটি ছিল না, কর্তৃপক্ষ ডবল প্রোগ্রামে সম্মত হয়েছেন, এই জন্য কর্তৃপক্ষকে আপনারা দোষারোপ করবেন না। আপনারা আশা করবেন, দোয়া করবেন ভবিষ্যতে যাতে আমি আরও বেশি সময় দিতে পারি। ওনাদের কোনো ত্রুটি ছিল না, সমস্ত ত্রুটি আমার ব্যস্ততা। তা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কথা বলবো। কী নিয়ে? সম্মান নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। সাউন্ড বক্সগুলো বন্ধ হয়ে গেছে, এই কথাটা আমরা তুলে কইতাম। ক্যামেরাটি কি এমন ফিরত, তার কথাটা ডিলেট হইত না। তুই তুই এটা দেখতেছি খোদবা প্রথম সময় এটা বন্ধ হয়ে গেছে, এটা ঠিক করো স্যার। এখানে ডুবতে দিলে তারগুলো এ করবে, তোমরা দুইজন এখানে দাঁড়াও, এখান দিয়ে শয়তান ডুবে দুই দিক দিয়ে, এটা আমি জানি, এটি আমার দীর্ঘ অভিজ্ঞতা, এখানে যাতে কোনো লোক না ঢোকে। তুমি সাউন্ড বক্সটি ক্যাপচার ই করো না, আমরা ওয়াজটা আর ব্রেক দিব না, ক্যামেরা চালু হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, তাহলে আজকে আমরা ক্লাসে যে কথাটা বলবো, বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইসা ফাড়া দিতে হইব। এনা তুমি বুঝছা ভাবে এই সুযোগ নেই, তোমার 50 মিনিট আমি সুখ দিতাম না। রেডি? সাত দিন হরে রেডি? তো যে বিষয়ে আমরা কথা বলবো, বিষয়ের নাম রাসূল সাল্লাল্লাহু ওনার সম্মান নিয়ে আমরা কথা বলবো। সামান্য সময় এর ভিতরে যাতে আল্লাহ আমাদেরকে বরকত দিয়ে দেয়, আমাদের জীবন চলা যাতে কিছু পথ পাথেও তিনি আমাদেরকে গিফট করেন, সে প্রত্যাশা নিয়ে আমরা এসেছি আল্লাহ পাকের দরবারে মদিনা ইউনিভার্সিটিতে ইনশা আল্লাহ। ছোট্ট সুরা আল্লাহ তাআলা শানু কয় ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী অবশ্যই অবশ্যই আমি আপনাকে কাউসার দিয়েছি। সুরার নামে কাউসার, কাউসার বলতে আমরা বুঝি হাউজ কাউসার, শুধু এটা নয়, কাউসারের আরও একটা মায়না আছে, আয় খায়রে কাসির, অধিক অধিক কল্যাণ, যত কল্যাণ আছে আসমান জমিনে যা আছে সব আমি আপনাকে অবশ্যই দিয়েছি। এখানে অর্ভে মোসাব্বাবিল পেরিল দিয়ে আল্লাহ বলতেছেন ইন্নে আতাইনা কাল কাল কাউসার, এখানে কাপ মাফুল, কাপ মোকাদ্দাম করি, মাফুল মোকাদ্দাম করি, তকসিসের ফায়দা দিছি ন, মাহফুলটারে ফরে একটু আমি আপনারে দিছি, ও নবী অবশ্যই
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর আল্লাহ দিয়া দিছে সূরা দোহাতে আল্লাহ তাআলা শানু কসম করে বলতেছেন ও দোহা ওয়াল্লাইলি ইযা সাজা ও নবী প্রভাত বেলার কসম প্রভাত বেলার কসম আল্লাহর কাছে আপনার হেদায়েত কামনা করি ঘটনা হইল আল্লাহ তোমার সাহায্য চাই একটা মুহূর্তের জন্য আপনি শান্তি দেন নাই আমাকে এত কষ্ট করে আমরা ক্যামেরা ট্যামেরা সব সেটিং করে আসলাম সে আসি এখানে এই দিল আল্লাহ তোমার ইনসাফ করো আমরা সব কিছু মিলে দিছি তারে তো আমরা বলি নাই এগুলো এ করার জন্য তার সম্মানে থেকে 2000 টাকা ফাইন করবেন সে আমাদের ক্ষতি করছে জনগণের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ সূরা দোহাতে তিনি কসম করেছেন কি করেছেন কসম শপথ আল্লাহ আপনার সাহায্য চাই একটা সুন্দর আলোচনার জন্য সুন্দর একটা এনভায়রনমেন্টের দরকার এক মন দুধের ভিতরে সামান্য গরু সোনাটা দিলে শেষ সম্পূর্ণ শয়তান নাজিল হয়ে তার ভিতরে আসে আমার মাইকটা ধরছে এখানে মাইকের পাওয়ার আমার বসার ক্যামেরার পজিশন সব আমি অ্যাডজাস্ট করছি তার তার মাথার ভিতরে শয়তানি ঢুকছে তার মাইকের আওয়াজ বেশি হয় না সে যতই বেশি দেখ পাওয়ার অ্যাডজাস্ট পাওয়ার বাড়াবে আমি পিছে চলে যাবো সব কিছু আমি অ্যাডজাস্ট করছি সে এসে আমাদের ক্ষতি করছে এবং কি 810 কোটি মানুষের সময় নষ্ট করছে এই কথাগুলো আর জীবনে ডিলেট হবে হবে মাহফিলটা এখন সানন্দ করার নয় মাহফিলটা সমগ্র বিশ্বের জন্য আয়োজন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রিয় বন্ধুরা আল্লাহ এখানে কসম কাটছেন ওয়াদ্দুহা আমি প্রভাত বেলার কসম কাটতেছি ওয়াল্লাইলি ইযা সাজা রাত্রি যখন অন্ধকার আচ্ছন্ন হয় আমার অন্ধকারের কসম অন্ধকার কে তৈরি করছে না কোনো জ্ঞান বিজ্ঞান না কারেন্ট যে লেগে অন্ধকার হয় এটা কারেন্ট ওলারা যিনি অন্ধকার সৃষ্টি করছেন উনি অন্ধকার লয় হ্যাঁ দেয় আমি আমার অন্ধকারের কসম পরে বলতেছে মা ওয়াদ্দা কাব্বু কওয়া মা কলা এটা এক কথা সেটা অনুবাদ আরেকদিন করবো ওয়ালা সৌফায়তি রব্বু কফাতর আপনার প্রভু আপনার প্রতিপালক অতি শীঘ্রই আপনাকে এমন রহমত বরকত দিবেন আপনি খুশি হয়ে যাবে কাজ ছিন সাফ আনলে করিবে মানা এ অতি শীঘ্র কাল্লে এ কয়েকদিন পর এ কেমন তো পরে আমি আপনার এমনভাবে গিফট করে দিই আপনি খুশি হয়ে যাবেন কথাটা কয় কে তাহলে আতই না হিয়ানের মাদ্দা যেটা আইন তো ইয়া ইউতিকে ইয়ানের মাদ্দাও সে কথা মিলছি নি ওখানে গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে হরমসব্বাবি ফেল দিই বলছে আর এখানে কসম দিই বলছি তা আল্লাহ কি মিথ্যা কথা কয়নি আল্লাহ কসম কাটবো কি ইলেশ আনন্দ করা কসুয়াতে আল্লাহ আল্লাহ শাহানু নিজে কয় ওয়ামান আসদা কুমিন আল্লাহ আমি আল্লাহর চেয়ে সত্য কথা আর কে বলতে পারি আল্লাহ সবচেয়ে সত্য কথা বলে সুবহান আল্লাহ তাহলে তিনি কসম কাটছে কেন সানন্দ করা কুদ্দুসের বর হাদায়তুল্লার বয়ে ছাগলে দান খানালয় রোয়া খানালয় লাগলে কুদ্দুসের বউ ক ভাবি আঙ্গ ছাগলে আন্নার দান খায় ন তারপরে জসিমের বউকে হতিনের জিয়াইশর দিনে নিচ্ছকে দেখছি খাইছে এরপরে কুদ্দুসের বউ ক ভাবি আমার দুগে হুতের মাথা দাঁত দিয়ে কিরিয়ে গাড়ি কইতে হারি আঙ্গ ছাগলে তো গো রোয়া খায় ন রে আল্লাহ কসম কাটছেন এই জন্য বন্দারে বন্দার মতো বুঝাই ভার লাহায় তাইলে নবীজিকে আল্লাহ ছেড়ে যাননি তিনি দিছেন নবীকে যদি আল্লাহ দেয় তাহলে আমরাও পাবো পাবো কি না আল্লাহ আল্লাহ শাহান এমন রহমত দিয়ে আমাদেরকে ধন্য করবেন যে রহমত পেয়ে আমরা খুশি হয়ে যাও ও নবী আমি আপনাকে দিয়েছি খাইরে কাসির আপনার উম্মতদের কেউ আমি সামিল রাখবো যেভাবে মেরাজ যজনীতে হুজুর গিফট বক্স গ্রহণ করার সময় তিনি বললেন আল্লাহ এত আনন্দ এত রহমত বরকত আমার কপালে মানাবেনি আমি আমার
অছুয়া আনন্দ করা সমগ্র বিশ্বের উম্মতের পক্ষ থেকে গিফট গ্রহণ করতেছি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহু আকবার, সমস্ত শান্তি রহমত বরকত আমার নেককার উম্মতের জন্য বরাদ্দ হোক। ফেরেশতারা কহ আমিন, কোনো অসুবিধা নেই। লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের নবী কত পাওয়ারফুল, কত মান ও সম্মান। এরপরে আল্লাহ আল্লাহ শাহানু আর কয় নবী ও আমি আপনার নাম সুনাম সুখ্যাতি বড় করে দিয়েছি, উপরে তুলে ধরেছি। এই বিশ্বে এমন একজন মহাপুরুষ আছেন, শুধু তিনি, প্রত্যেক টাওয়ারে টাওয়ারে প্রতি মুহূর্তে তার নাম উচ্চারিত হয়। কালেমাতে অর্ধেক নবীর, অর্ধেক আমার আল্লাহর জন্য বারো হরফ, বারো হরফ কোরআনে কারিমের অর্ধেক আমার আল্লাহ, অর্ধেক নবীজিকে, নবীজিকে প্রণাম দিয়ে হলো আল্লাহ স্মরণ করেছেন। কত ভালোবাসা, আজানে একামতে নামাজে সব জায়গা নবীজির রাখছেন। এই বিশ্বের মানুষ জাপান থেকে সূর্য দেখে, সেখানে ফজরে টাওয়ার থেকে একজন মহামানবের নাম ধ্বনিত হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদের নাম উচ্চারিত আল্লাহু আকবার। এরপর মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বাংলাদেশ, এই সমগ্র বিশ্বে একটা টাইম কোথায়ও না কোথায়ও ফজর আজান চলছে, কোথায়ও না কোথায়ও জোহরের আজান চলছে, কোথায়ও না কোথায়ও এশার আজান চলছে। এই প্রতিটা আজানে আজানে টাওয়ারে টাওয়ারে ধ্বনিত হচ্ছে মহাপুরুষের নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তাহলে নবীকে আল্লাহ সম্মান দিছিনি, শুধু হুজুরের জিকির ন, হুজুর যেখানে জন্মগ্রহণ করছেন এই জায়গাটার সকলের উপরে। হুজুরের জন্মস্থান কোথায়? মক্কা মুকাররমা। কোথায়? মক্কা মুকাররমা। বিজ্ঞানে লেখে 280 মিটার উপরে সমুদ্র পৃষ্ঠ থেকে মক্কা মুকাররমা। সারা পৃথিবীর সকল বিল্ডিং এক দেশে নিয়ে আসবেন, পৃথিবী হেলবে না, ধুলবে না, স্ট্যান্ড বাই। এই মক্কা মুকাররমার কারণে সারা পৃথিবী ব্যালেন্স আছে। লক্ষ লক্ষ নবী আছে, কেউ সিটিজেনশিপ মক্কা মুকাররমার নাই, কে ইয়ন্তু হিয়ন্তু এমনি এমনি আইসে আর কানে তুই এইসেই। কিন্তু জন্মসূত্রে একজন নবী এখানে জন্মগ্রহণ করেছেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু কুবাইস পাহাড়ের নিচে হুজুরের বাড়ির লগে জমজম কূপ, এখানে মক্কা মুকাররমা, এখানে খানায় কাবা। তাহলে হুজুরের জন্ম কোথায়? উপরে। কোথায়? এমন উপরে। আপনি জগৎপুর বাজার তো রড কেনেন, কেনেন নি? বিএসআরাম কেএসআরাম এমনি রডটা নামলে মরিচা, 15 দিনের ভিত্তি মরিচা আইলা বিয়ে গো, রডের একদিকে টানে গৃহস্থ টানে, একদিকে দোয়ানদারে টানে, আগে আরেক দিকে গৃহস্থে লোড করে আয় বিল্ডিং বানাই মোচ্চা কো আটা কিছু আগে খাইলে না, ডাকায় দেয় সত্যি আটা আগে সুমাতি কি লোয়া তোর কটে আর শক্ত। মক্কা মুকাররমার পাহাড়গুলো লক্ষ লক্ষ বছর স্ট্যান্ড বাই, লয় নাই ক্ষয় নাই, এ কঠিন শিলার, এ শিলার পাদদেশে আমার নবীর জন্ম। আবার এ কঠিন শিলার ভিতরে এমন এক ফানির কারখানা করছে, তামাম পৃথিবীর সব বিজ্ঞান অজ্ঞান হয়ে যাবে, ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করবো কে, এমন পানির ব্যবস্থা আমার আল্লাহ করে দিছে। আমার নবীজির কদম মোবারকের নিচে জমজমের পানি, 810 কোটি মানুষের খানার পানির ব্যবস্থা করছে। এ রাফায়না ফেলের ফাইল আমার আল্লাহ, তিনি যেমন, তার কোনো এই নেই, সীমানা নেই। আমার রসুল কাল্লা জাল্লা সন এমন মর্যাদা দিয়েছে বিশ্বের মানুষ তা কল্পনাও করতে পারে না। আল্লাহ কর নবী আইনি সি রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি আল্লাহ তামাম জগতের রব। আর আপনারে দিদিছি ওয়ামা আরসালনা কাইল্লা রহমাতাল্লিল আলামিন, ও নবী আপনি তামাম জগতের রহমত। শুধু সৌদি আরব না, বাংলাদেশ না, যত যত রাষ্ট্র আছে, যা আছে, মানুষ দেখুক আর না দেখুক, তামাম জগতের জন্য আপনি রহমতুল্লিল আমনে নবীর দাম না দিলেন এডি আল্লাহ এডি জিজ্ঞায় ওলা আমনের এই হিসাব করেন আল্লাহ। কত কত ফাটি নবীর আছে, ও মেরাজ অজনীতে গেছে আর কোটি কোটি রহমতের ফেরেশতারা হুজুরের রিসেপশন জানায় যে এভাবে মিছিল দিছে শুভেচ্ছা স্বাগতম রহমতুল্লিলের আগমন, ও এক এক মিছিলে আসমান থত্তরায় কাঁপছে, আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ আমি বলি দি কেমন না, টাকা তো আমি খেয়েছি সুবহানাল্লাহ, আমি দায়িত্ব আছি। তুই কালকে সকালে এটা সুবহানাল্লাহ কাজ আদায় করে যেছে না, সুবহানাল্লাহ কবি শহীদ বেগ কবি কি রেফিকা প্লাস ডে বলে কালকের ইচ্ছের টাকা কাজ আদায় করিয়ে সুবহানাল্লাহ দুই বের কো কাজ আদায় করবে না। সময় তো গেছে দিয়ে গেছে, তো নষ্ট করতেছে তো আজ তো আমি শুরু করি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জগতের রহমত, শুধু পৃথিবী গ্রামের না,
আপনার কোনায় আছেন? আনন্দ করা, সানন্দ করা কোদার কাটা কোনায় আছে? হাতে বাংলাদেশে, বাংলাদেশ কোথায় আছে? 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 37 মিনিট উত্তর অক্ষাংশে, এবং 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে, দ্রাঘিমাংশে আমাদের বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশ কোনায়? হেতে আছে এশিয়াতে। এশিয়া কোথার কাটা কোনায়? 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী কোথায়? 300 মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। হেতে কোনায়? সৌরজগৎ কোথার কাটা কোনায় আছে? হেতে আছে। 1,000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত, 5.7570, এর সাথে 15টি শূন্য যোগ করলে যা হয় তত ট্রিলিয়ন মাইল ব্যাপী গ্যালাক্সি হয়। তাহলে এ গ্যালাক্সি হয়ে কোথায় আছে? হে আছে 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 418 শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী বিস্তৃত গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? অসংখ্য গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। এটা কি মহাশূন্য, মহাজগৎ শেষ? বিজ্ঞানীরা কয় আমরা 0.01% ধারণা দিছি, আঙ্গো আর মেশিনে কাজ করে না, 88 আর অনন্ত মহাশূন্য 99.99% খালি 88। তাহলে মোহাম্মদ সাল্লাম কি করিয়ে এই সমস্ত জগৎ ফারিক হয়? এই জগতের চেয়ে আরো বড় জগৎ হচ্ছে আসমান। এই আসমান এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 মাইল, আখেরাতের 500 বছরের রাস্তা। এইভাবে 7টা জগৎ 7টা আসমান 5,7 3,500 বছরের রাস্তা। তারপরে 70,000 নূরের পর্দা সিদ্ধাতুল মুনতাহা, একটা থেকে আর একটা জগৎ, এক একটা জগৎ আরও বড়। তার চেয়ে বড় আমার আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় আমার আল্লাহ জাল্লা শানুর কুরসি, তার চেয়ে বড় মহান আল্লাহ। বিজ্ঞান অজ্ঞান হয়ে গেছে, কীতের দুনিয়া এতদিন মোহাম্মদ সাল্লামের তারা বলছে মোহাম্মদ তো পাগল, নামাজুবিল্লাহ। একটা মানুষের 10 দুনিয়ার সমান কেমনে আল্লাহ জান্নাত দিব? দুনিয়ায় ডি কই, জগতে ডি কই, জায়গায় ডি কই, যেখানে আমরা সানন্দ করার মানুষরা কিন চিল্লে লাইল ঠেলে, বুড়গা লাইল কাটা, বুড়গা হাত লাইল কাটিয়াই, তারপরে মসজিদে সব সোজা করে, পরে বাতি যে তো সব সোজা হয় না তো, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা ফিল একজন নাই রে, তোমাকে লাল কাঠি সোজা করি, আয় খোদার কাটা মসজিদ সব সোজা করে, ঠিক নি রে? এখন বিজ্ঞানে বলতেছে হ্যাঁ জগতে গুলো আছে, আল্লাহু আকবার, জগতে গুলো আছে সম্ভব। এক একটা মানুষের 10 দুনিয়ার সমান যে জায়গা দিবে কথা সত্য। তারপরে আমাদের এই পৃথিবীটা হচ্ছে সূর্যের একটা, তারপরে গ্রহ, এইভাবে সূর্যের 53টা গ্রহ উপগ্রহ সব মিলে আছে। সূর্যের ফলে একটা আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 3 কোটি সূর্যের এইভাবে তার ফলে অ্যামিক্রন সিটি ফ্যাডের ভিতরে ঢুকাইতে পারে। কয় কোটি? 3 কোটি সূর্যরে বা ফেরে হোলা ফ্যাড লইলে গুমজাও সুবহানাল্লাহ কয় না? তো এই এক একটা গ্রহ থেকে আর এক একটা গ্রহের দূরত্ব কত? বিজ্ঞানীরা কয় এই পৃথিবীতে আটলান্টিক প্রশান্ত মহাসাগর হইলে হাতে 12,500 মাইল লম্বা। তো পূর্ব প্রান্তে যদি টিকটিকির ডিমারে নৌকা কল্পনা করে বাসায় দেন, পশ্চিম প্রান্তে যদি টিকটিকির ডিমারে নৌকা কল্পনা করে এই সাগরে বাসায় দেন, 12,500 মাইল লম্বা সাগরে, সাগরের জায়গা কদ্দূর দখল করব, কল্পনা? তদ্রুপ বিজ্ঞানীরা বলছেন এক একটা গ্রহ থেকে আর এক একটা গ্রহ এইভাবে বহুদূর, আর এরা ছুটতেছে প্রতি মুহূর্তে নিশীথ রাতের দরবেশের মতো, শুধু বড় হইতে আছে মহাশূন্যটা। আরো জোরে, এই সমস্ত গ্রহ নক্ষত্রের তুলনা ওমা পৃথিবী কো টোকাই তো দিন এতে, এত তো খবর নাই। ওমা গুইডের ভিতরে 7টা মহাদেশ, ওমা গুইডের ভিতরে বেলেগিতা 5টা মহাদেশ, ওমা গোইডের ভিতরে বেলেগিতা 300 রাষ্ট্র, ওরে বাংলাদেশও আছে, সানন্দ করাও আছে, ওমা ইয়ানো বেলে হেদু আবুলক আছে, এতারা হুরা হারা আপেন হিন্দি হিন্দি আব্বাই আমাগো গেড়ি লাড়ি কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ তোর মতো হাগলের গুনবেলার টাইম আছে রে, মাথা ঢুকিনি? এই সমস্ত জগতের রহমতুল্লিল আলামিন স্বয়ং মুহাম্মাদুর সাল্লাল্লাহু এ মুহাম্মদ সাল্লামের যারা আই লাভ ইউ কইছে 810 কোটি মানুষের ভিত্তি এগুন ভাগ্যবান, এগুন সান কোয়াল্লা, সান কোয়াল্লা আত খুলসা আত খুলি কোয়াল তাবর মার আত কো কোনারে ঢুকাইছো আত খুল সান কোয়াল্লা কি কোয়াল্লা, এটা বিশ্বের মানুষের আমি বুঝাইতে পারলাম না।
আহা নবীজির মেজাজ সতনতি নিয়া নবীরে কি ইজ্জত দিছে আল্লাহ বোরাগের জি পেলাম আমি কইলো কাফি হ্যাঁ না থামো স্টপ করো বোরাক থামছে নবীজির ক এনজেল আলাইহা নবী বোরাকে তো নামেন নামছে ফাসাইদা জিব্রাইল ইলা সাকরা জিবেল সাকরা নামক মিনারা তুড়ি আজান দিছে ওই বাইতুল মুকাদ্দাস আমাদের ফিলিস্তিন যেটা তো অনেক ইহুদি নাসারারা নামাজ পড়ে মুসলমান গর্ভবতীটা আর মুসলমানের মসজিদ দখল আল্লাহ দিত না ফজর আজানো হে মানুষ তিনজন ফজর কজর আল্লাহ এনে ধরেন তো করে ওয়াজ দিয়ে উন্টি এসে তিড়িও আল্লাহ জানে উদ কানসুক জানে এত সুন্দর সুন্দর গান কইব কুসু করিয়ে কথাকে ভিড়িয়ে ভালো লাগে আসলে আশেক রসুল কজন এটি আসেনি ঠিক নি রে ও যেও কয় আহা এই ফিলিস্তিন কবে আমাদের দখলে আসবে যেই মসজিদটা এখান থেকে হুজুর আল্লাহর বাড়িতে গেছে সুবহানাল্লাহ যে বিল আজান দিছে এক আজানে আসমান জমিন ফাঁক হয়ে সকল ফেরেশতা সকল নবী রাসূল এখানে হাজির হয়ে গেছে উনি নামই একামত দিতে আসে যে বিল আমিন একামত দিয়া এবার ইমাম নাই ইমামের সিট খালি সব ফেরেশতারা নবীরা সামনের কাতারে দাঁড়িয়ে গেছে নবীজি কয় সেদিন পৃথিবী এত আলোকিত হয়েছে যার কোনো দিন হয়নি আল্লাহু আকবার এবার একামত দিতে আসে যে বিল আমিন লা ইলাহা ইল্লাল্লাহ কইব আর কি শেষ করি লা ইলাহা ইল্লাল্লাহ অনু হেদুর এসকেলেটার দেন ইল্লাল্লাহ কইব এই ফাঁকে নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা টান টান এবার আদম আলাইহিস সালাম নমিনেশন পেপার কিনে নিয়েছে কল্লা আর বেগুন ফোলা পাইছি ফেরেস্তা সব ডিভাইসি দুই রাকাত নামাজের ইমাম আজকে আমি ওই সব ডিভাইসি ইমামতিটা আমি করবো ওয়ারলেসে খবর আসে না মুসা কলিমুল্লাহ নমিনেশন পেপার কিনে নিয়েছে আল্লাহ আমি মিস কল দিলে আপনি ডাইরেক্ট ব্যাক করেন আল্লাহ আজকে ইমামটা আই হই না হইল না ফেরেস্তারা ফেসের ফেরেস্তারা নমিনেশন কিনে নিয়েছে কসুয়া থেকে মাহবুদ রে ইসাবিল আল্লাহ সাল্লাম কাল্লা এত সব লয় করে এলাম আমার আজকে ইমামটা বানান না হইল না এবার মুক্তি আরও বিয়ে করে জিবিল আমিনও নমিনেশন পেপার কিনে নিয়েছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কই এলো ইরহন তো ইমাম নাই উনি কয় লা ইলাহা ইল্লাল্লাহ একামত শেষ নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা আয় হায় কিরি ইমাম কই জিবিল আমিন পশ্চিমে আয় সামনে কাতারে আইলেন আসি নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা শেষ আজান দিল হে মিয়া একামত হে মিয়া ইমাম হে মিয়া মোর জন্য অনেক কষ্টটা হইলাম এবার উনি এভাবে ফিসে ফিরি নবীদের প্রথম কাতার থেকে টানিয়ে আনছে ফাঘাজা বিয়া দিয়ে জিব্রাইল জিব্রাইল আমার দোনো বাহু ধরে ফাকাদ্দামানি আমার সামনে আনি দিক নবী ও আনতালিল ইমামাতে নারে প্রিয় বন্ধুরা এই যে সাইয়েদুল মুরসালিন নাম শুনছেন কিভাবে নির্বাচনটা হয়েছে তাফসীরে ইবনে কাসির সূরাতুল ইসরার প্রথম আয়াতের ব্যাখ্যা পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা আলহামদুলিল্লাহ কর শহীদ বায়ন দুই নম্বর ওয়াজ করার সুযোগ নেই হোলান সে আনা আছে অন গাছে মাছের কিচ্ছা কইলে হুজুর ধরা গো খাইব এখন পৃষ্ঠা নম্বরটা গুগল শরীফে সাজ দিব অষ্টম খণ্ড বৈরতে সাবাদি সাজ দিলে যদি ন হয় সাক্কা গাড়িয়ে লাইব সাইয়েদুল মুরসালিন নাম উনছে এখানে একসাথে ইমামুল মালায়েকা ইমামুল মুরসালিন আমার নবী দুই রাকাত নামাজের মাধ্যমে হয়ে গেলেন আমার নবীজির আল্লাহ এত মহব্বত করে জোরে জোরে বলে সুবহানাল্লাহ নবীজি হিজরতে যাচ্ছেন মদিনা তাইয়িবার দিকে দারুন্না দোহা থেকে আইন ফাঁস হইলো মোহাম্মদের জীবিত মৃত সে যেমনে বারো দরিয়া আনো বা কল্লা আনো একশো লাল উঠ কয়েশ আর জোরে না ভাই সব গুম যাইলে লস টাইম অত এডি করলে তো এটা লস টাইম জ্ঞানী গুণীরা কথাগুলো মনের মুখে নোট করে তো করে ঘুমে তুড়ে একশো গুলিস্তানের কোত্তা বেসন লাগে কয়েশ আর জোরে একদম ফিসের দিক কি কোকা ঘুম নিয়ে যাস ফিসের রেডি হ্যাঁ সে ঠিক ফিসে সে আই লাভ ইউ দে ফিসের ঠিক ফিসে সেটি কখনো হ্যাঁ ঠিক আছে তুই মনে কর সাহি নেবো হ্যাঁ নজর তো কোর দিকে তো ক নবীজিরে সেহাতা মহারাজ এমনি দরিয়ানো নবীজি যাচ্ছেন মদিনা তৈবার দিকে কাবার দিকে ফিরে ফিরে সায় কাবারে বৈকালবেলা আর বুঝে আড্ডা দিতে পারবো না রে কাবা আয় হ্যাঁ আল্লাহ আল্লাহ সহানো কো নবী আপনি কান্দেন কেন কো কাবার জন্য মায়া লাগে কো আমি আপনারে কাবা দিয়া দিব আপনার চিন্তা করিয়েন না তারপরও নবীর দাঁড়ি তারপরে ভিজে যাচ্ছে চোখের পানিতে
এখানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাবাডা থুয়ে যাইতে আমার কষ্ট লাগে। আল্লাহ 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 শাহানু কয় আমরা এত মনো কষ্ট দেন কা আপনি মদিনা তৈবা দোতলা বাড়ি করে রেখছি আপনার লাই তুব্বার হাজার 360 বছর আগে আপনার লাই বাড়ি করে রেখছি হেন চাইবেন আবু আইয়ুব আনসারি রাদি আল্লাহ তালানু তারপরে উত্তরা বিবলকের 14 নম্বর সেক্টরের বাড়ির সাবিটা ফিলে অপেক্ষা আছে দলিল করে রেখছি আপনি চিন্তা করেন কা আমরা দোনো দেশ বাড়ি আপনি কাঁদিয়েন না তারপরেও নবী জন্মভূমির মায়া কাঁদে রে তোদের মায়া কাঁদে আল্লাহ আল্লাহ শানু কো নবী আপনার কষ্ট লাগলে আমি আপনার কসম দি কইতে পারবো এই মক্কা নগরীর মালিকের স্থায়ী মালিকানা আমি আপনার নামে লিখে দিতে দিতে আছি আপনি কেয়ামত পর্যন্ত আপনি মালিক লা ও কসিমু বিহাজাল বালাদ আতাহিনুম বিহাজাল বালাদ এই কেয়ামত পর্যন্ত আমি এই নগরীর কসম কেড়ে বলছি আমি এই নগরীর মালিকানা দিয়ে দিলাম সুবহানাল্লাহ আপনারা যারা বার করেন এগুনের ফিডেসে আমরা থাকতো না এগুনের রে মার কোনা দিই মাই 380 কিলোমিটার দূরে কুলাইবে বদর আমরা সা সা বুঝাইলে ক্যাডারের কবর হইব আমরা কান্দিয়েন না হিয়া না ফেরেস্তারা না গেন্ডি নিয়ে দেব গুসাইব আমরা সাহাবির কোবাই কল্লা হালা দিব সাইহু জামু জামু ওয়াই ওয়াল্লুনা দুর ওরে সুরা আর রহমান শুরু হইবার আগের সুরা কামারের শেষের দুই লাইনে এই আয়াতটা আছে সাইহু জামু জামু ওয়াই ওয়াল্লুনা দুর দেখবেন হেরা লাজকান তো হালে জন দৌড়াইব এ ফেরস্তারা আমনে শুধু গেড়ি নিয়ে দেব ফেরস্তা আমরা সাহাবিরা খুবই অত্তর করিয়ে লেব আমনে লাই কাবা শরীফিটা থাকবো আমনের রম্মতরা যেন মিছিলে মিছিলে লাব্বাইক বলবো দুরুদ দিব জিকির করিব আপনার বাড়ি লাই বেরিয়েব আবু দিল্লি সিটি গেট বাড়ি আগ্রা কল হইব বিশ্বকর্ণ টয়লেট বিশ্ব কথা বিশ্ব যে কেউ টয়লেটের কাছে কাছে যাইব হেতে যতই কোষ্ঠকাঠিন্য ব্যায়াম থাক অল্প কদূর ফাইখানা আবুজেল সিটিংয়ের একটু উপহার দেওয়া লাগে আমি 14 সালে যখন প্রথম হজে যাই বুড়িগারা আরে কইলে দেওয়া আন্না গো গাঁটি গোট্টালে বইয়ে আটা কত টয়লেটও যাই নবীজির বাড়ি আর সিটিংয়ের বাড়ি এই আফগানি ঘাতের মাথা তো কে সিটিংয়ের নাম কীতা আবুজাইল্লা এত শুদ্ধ করি গজ বেড়া এত নাম কই ধরো তো বেটা ও আজ কত ন বেড়া কত টেয়ার কিনা খেলাস আবুজাইল্লা কে রে বুঝাইবেন না ডাকাইতের কথা কই না এত নাম বেতো রাজি না ঠিক কিনা আল্লাহ একবার কবিরা কইলাম কি রে বুড়িগার আইয়ে না কাহে কদুর আগাই গেলাম ও মারও দে তলাটে সিপ দিছে ও মায় আবার কদুর উপহার দিলাম সিটিং এর কইলাম কি ও কনে গেছেন কইটা তো বিশ্ব আগ্রা করলা বোঝেন না আবু জেলার বাড়ি কইলাম ও তাইলে এল্লাই তো আরো তো আগা দিচ্ছি তইলে নবীজি রে আল্লাহ কয় আমি কসম কাটতেছি লা অকসুমি বিহাজাল বালা আমি এই সিটির কসম কাটতেছি আমি আপনাকে দিয়ে দিলাম তাইলে নবীকে আল্লাহ মহব্বত করে কিনা নবীকে মহব্বত করলে আল্লাহ আমাদেরকেও করে আমরা তো নবীর অনুসারী আলহামদুলিল্লাহ এরবারে নবীজি শহর পর্বতে আসলেন 3 কিলো দূরে কয় কিলো 3 কিলো দূরে আসিয়া শহর পর্বতে 3 দিন তিনি আত্মগোপন করলেন ফালিয়ে থাকা সুন্নাত ফালিয়ে থাকা কথা কয় না হুজুর ফালাইছেনি আনে বুক ফুলে আনে না আর কে কীতা করবো এখানে সময়তে নিজেকে সেভ করার জন্য ইসলামের হেফাজতের জন্য পালিয়ে বেড়ানো সুন্নাত পালিয়ে বেড়ালো নবী উম্মতের লাই ব্যবস্থাটা করছে আমার উম্মত যেগুলো লুকোচুরি দিয়ে থাকবে তারাও যাতে সুন্নতের খেলাফ আমল যাতে না হয় এই ফালিয়ে যারা ফেরারিভাবে থাকবে তারাও যাতে সুন্নতের অন্তর্ভুক্ত হয়ে যায় শহীদ ভাইও অভিমান তো আশা করি উঠছেন আমরা করছেন নি ইনশাল্লাহ করছেন আমার ভাইও আমার সম্মানিত আমার বড় ভাই এবং আমার শিক্ষাগুরু আমার আব্দুর রহিম ভাইকে আল্লাহ হায়াতে তৈবা দেখ কোনো আমি জীবনে অনেক কিছু শিখছি এই শিক্ষাগুলো এখন প্রতিফলন হচ্ছে ভাইয়ের কথা মনে পড়ে আল্লাহ আমার ভাইয়ের ফ্যামিলি তার বংশমর্যাদা কেমন পর্যন্ত তুমি জারি রাখিও আল্লাহ আরো জোরে পড়ে না আমিন কেমন প্রিয় নেতা শ্রদ্ধা অন্তর থেকে চলে আসে দেখে দেখে প্রাণ জুড়াই আমার ভাইয়ের দিকে আল্লাহ একবার এখন তো কি কইলাম কোন ও পালিয়ে বেড়ানো শুনো ও বিমান উঠছি দি বিমানে দেখছি নি 1000 মাইল স্পিডে চলে হিয়ানো বুঝছেন নি বসি টয়লেট করতে বহুত কষ্ট হয় নবীজি জীবনে একবার দাঁড়িয়ে ফেসাব করছেন বোকার সহিহ আল বুখারীর হাদিস আতা সুবাতাতা কওমিন ফাবালা কয়মান নবীজি সুবাতা কাহমের ইয়ানো যাত্রাবাড়ি মহিলার ইয়ানে আসি দাঁড়িয়ে একদিন ফেসাব করলেন দেখেন কলেজে আমার সম্মানিত শিক্ষক বলেছেন স্টাডিজের তো রফিক এটা যে কেন করছে কারণ হুজুরের উম্মতগুলা যারা অ্যাক্সিডেন্ট হইব ঠিক আছে না হুন্ডা অ্যাক্সিডেন্টে ঠ্যাং ভাঙিয়ে তো রড ডুগায় আনরে এনে আট বল্টু লাগায় এ 6 মাস তো আনে খাড়ায় তারপরে ফেসাব পায়খানা ব্যাক করেন লাগবো কারণ অ্যান্টিবায়োটিক খাই হুরা দিনে যে দুর্বল হইব সামড়াইয়ান একদম বইলে তো ইয়ান আবার শেষ
তাহলে এতে ইচ্ছা অনিচ্ছা খাড়ায় আগুন লাগবো, খাড়ায় মতন লাগবো। এই বিমান উঠলে তারপরে এইভাবে যেন মাজুরে যাব, মাজুরে যাব, হেন যাতে খাড়াই মতিন না লোকগুলো সুন্নতের থেকে খেলাপ না যায়, যেই জন্য নবীজি জীবনে একবার দাঁড়িয়ে হেসাব করছেন। আরো জোরে কয় না, নবী লক্ষ লক্ষ উম্মত না এভাবে ফালিয়ে তাই করে, এই জন্য নবী হে গুহার ভিতরে ফালিয়ে থাকি উম্মতরে শিখাইছে সময় মতো ফালান লাগবো। আঙ্গ অনেক আলেম ওলামা গরম হয়ে যায়, আলেমেরা কি হয়ে যায়, নবী বিদেহ হাজার আগ পর্যন্ত মক্কা মুকাররমা কাবার ভিতরে 360 গা মূর্তি, কয়টা 360 গা মূর্তির ভিতরে রায় হুজুর নামাজ পড়ছে। আর আড়া হুজুরের রইলে তো আমি তো আব্দুর রহিম বাইরে কইতাম, ভাই কোন দিন কাবার দখল করে রেডি হন, হুজুর তো এগুলো জানে, হুজুর আসছে মুক্তি মূর্তি ব্যাংবেল্লাই, হুজুর প্রত্যেকের হৃদয়ে হৃদয়ে ইমোশনাল অ্যাকশন দিয়ে রেভুলেশন তৈরি করে দিয়েছেন, মূর্তি তোমরাই বাংবা, আমি এখন ব্যাংকটা নো ফাইনাল বিজয়ে মূর্তিগুলো কাবা থেকে সরাইছে, ঠিকই না? আর আটা গরম হয়ে যায়, তোর কথা বল তুমি বলি, ঠিকই না? এতে ডাব যুগা চুরি করলে কচ্ছে রিয়ানের বাতি যা, এরে বুঝাই দিবেন, মহব্বত করবেন, এরে বাবা এটা করা ঠিক হয় না, হ্যাঁ আমরা যেভাবে ধরছেন হরের দিন তো ডাব গাছে কাটিয়ে লেবে, ঠিকই না? ওলা না প্রেম কদর করলে কচ্ছে রিয়ানের মাইয়ার লোক, এ বেদাব তোরে হয় তোর একদিন আর আর আসতে 10 দিন যা লাগে তুই শেষ, ওলা যান প্রেম করছে ওলারে দাওয়াত দি খাওয়াইন, বাবা এখনো তোমাদের বয়স হয় নাই, বেঁচে থাকো, ম্যাজিস্ট্রেট হও, ডাক্তার হও, বড় শিক্ষিত হও, ইনকাম করো বাবা, তোমরা ভালো হয়ে যাও, এই সুন্দর করি না বুঝাইবেন, আমরা গরম হয়ে যাই, কিনলি যে আমরা মুসলমান গরম হয়ে যাই, এটাই বুঝি না, নবী গরম হয়েছে নি কাভার ভিত্রে মূর্তি রে সেখানে নামাজ পড়তেছে, এন্তকালের মাত্র 2 বছর আগে এটা সব নিট অ্যান্ড ক্লিন করে দিছে, আল্লাহ একবার, নবী সর পর্বতে ফলাইছে, কাফেরারা যাইয়ে এ 1.5 কিলো উপরে উড়িয়ে গুহার উপরে উড়ি গেছে, ঠ্যাং লটকে দেয়া যা, আহ বকর কান্দে গো নবী ও চলিয়ে এসে গোয়েন্দা বিভাগ মারিয়ে লেব, নবীজি কত কান্দো কান নবী আমি আমার লাই কান্দতেছি না আপনার লাই কান্দি, আপনার যদি অন কবাই মারি এলা ইসলাম কসুয়ার সানন্দপুর আজ যাইতো, আমি আল্লাহ কান্দি নবীজি কয় সকল আর সোল্লা সালামি আবাকিন মা জন্নকা বেসালাস বে মা জন্নকা বে ইসনাইন আল্লাহ সালেসুহমা, ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, যাদের তৃতীয় ব্যক্তি মহান আল্লাহ, আহ কর তুমি মনে করো আমরা দুইজন আছি, নো নেভার, আমরা এই গুহাতে আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছে, এই উম্মতে মুহাম্মদী ইয়তিম মেসকিনের মতো নয়, এই 150 কোটি ইয়তিম উম্মতের সাথে মহান আল্লাহ আছেন, প্রতিদিন নতুন নতুন অস্ত্র বানান, নতুন নতুন বুদ্ধি করে কেমনে মুসলমানের সাইজ গিরব, কিচ্ছু হয় না, টানি সেই বসির নিত্য মুসলমানের বিজয় আল্লাহর পক্ষ থেকে, বিপর্যয় হয় মুসলমান কেয়ামতের আগে কোনোদিন পরাজয় বরণ করবে, কারণ তাদেরকে আল্লাহ সেল্টার দিতে আছে, এ দাঁত সিটিং 32 গা কত কোবান কোবাই তো সা জিরবা রে জিরবা ঠিকই অটুট, উল্টা দাঁতের ভিতরে মাছের কাঁটা আন্দায় কি করবো, জিরবা ফর বাকের ওই কিতের ভাই আদ্রাস জন্ত কেন যাইয়ে জিরবা হাজিরে যে কয়, আমরা মুসলমানদের ভাগ্যে তামাম পৃথিবীতে রহমত আইয়ে, তারা পৃথিবীতে রিজিক নাজিল কাল্লাই আঙ্গো কারণে, কার কারণে, আমরা হইলাম মালিকের হালিক্কা মুর্কা, মালিকের এই হালিক্কা মুর্কার আদাত দিলে ওই হেতা গো বাইর কতটি মুর্কাই খায়, ওই মালিকের দৌড়া না কিনলে না তো আর হালিক্কা গুনো যাইব গই, করোনা ভাইরাসে লাইফ সাপোর্ট হলো যে তামা করে হেলেছিল আসলে ব্যবস্থা রাখো আল্লাহ দিতে নিয়ে যাই ওর খাড়া একটু কাশের ভিতরে রাখ আর একটু ব্যান্ডিজ লাগাই না গেলে লাগাই না লুজ হয়ে যায়, আরে ঠিক কিনা, ওর এক একটা টিকা দিই কীভাবে মোড় হয়ে গেছে গো, তুই গীতা করছি নোভার মতো অষ্ট 80% তুই গীতা আই মোড়া না 99% এটা কো দু হা গলাইছে দিন আই দিয়ে পাই যার রে 100% আল্লাহ কো আল্লাহ গাইজ লেবিল আজকে অন দিছে MGS কি আস এটা একটা টিকার দাম 30 লাখ টাকা, এটা ধরলে তো রু আগে দিয়ে লেবি তুই আর থাক রু লেজন গই রে, লকডাউন এসব শাটডাউন দেবার আগে হেডডাউন দে, আগে রব্বুল আলামিনের সেজদা কর নবীরে দুরুদ দে রে, এখন সামনে আসছে শুভ দিন বেশি বেশি করে হেড ডাউন দিন, কি ডাউন আর জোরে, আরে ওয়াজ তো বেটা 3 ঘন্টার ওয়াজ জুড়িয়ে লেছি শেষ তো ফিরতে ওয়াজ আরো রুয়ে করি না বেটা, আল্লাহ সময়টা স্লো করে দেহুরা কচুয়াতে,
আমি উড়ে দিই, শৈল্য বল আছে অসুবিধা নাই, ঠিক নি রে? আচ্ছা এবার আয়, এবার হুজুরে অভয় দিছে, কত তুমি চিন্তা করিও না, আল্লাহ আঙ্গ সাথে আছে। এরপরে তারপরে লাওয়ান্না হাদাহুম নাজারাইলা কাদামাই হেলা আফসার না, তারা কেউ যদি পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে, তাদের ফাও লটকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি গুহার উপরে পাহাড়ের উপরে উড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আওয়া করো লাও যা উনা মিন হা হুনা লা যাহাব না মিন হুনা, এই কাফেরেরা যদি গর্তের দিক দিয়ে ডোকে আমরা আমি আর তুমি এদিক দিয়ে বাইরে যাবো। ফানাজারা সিদ্দিক ইলাল গার, আহ্বা করে দিল তালা নু গুহার ওই দিকে তাকায়, পাথরের গুহা পাথরের পাহাড়, সারা পৃথিবীর সব শক্তি দিয়ে তো এই পাহাড়গুলো লয় করা সম্ভব হবে না, এত কঠিন শিলা, আল্লাহ একবার। আহ্বা করে দিল তালা নু গুহার ওই দিকে তাকায়, দেখে যে কাদিন ফারাজা মিনাল জানিবিল আখার, গুহার ওই দিক খালি হয়ে গেছে। তারপরে ওয়াইজাল বাহরুকাত ইত্তাসালা বিহি ওয়া সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবি, দেখে যে আহ্বা করে দিল তালা নু দেখে যে গুহা খালি হয়ে গেছে, ঘেরা হয়ে গেছে, পদ্মা মেঘনা যমুনা নদীরই সাগরেরই গুহার লগে লাগাই রেখছে, ফেরেশতারা স্পিড বোট টলার জাহাজ স্টার্ট দি রেডি কৌজুর আইয়েন, আপনি ইয়ার দি বইবেন একটানে আপনার ঘরে মদিনা তৈয়বা নিয়ে যাও। তাইলে আল্লাহ আল্লাহ শানু এত উপরে কঠিন গুহাতে আল্লাহ ব্যবস্থা করছিনি, মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ সাগরের ইয়ার দি বিশ্ব ব্রিজ সেতু করছিনি, আল্লাহ হিজ্ঞা আছে না বুড়ো হয়েছে না মরি গেছে না সামনে মরি যাবে কই, আল্লাহ জাল্লা শানু অবিনশ্বর, তিনি মরবেন না তিনি চিরঞ্জীব, সে আল্লাহ উম্মতে মুহাম্মদের বাসাই পাল্লায় অটো অটো নদী অটো সাগর অটো ব্যবস্থাপনা করতে সক্ষম। ত্রুটি থাকছে আমাদের এখানে, আল্লাহ জাল্লা শানু কোন নবী আমাদের প্রিয় উম্মত গুলারে কই দেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী আপনি বলুন আমার কথায়, আপনি বলুন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, সূরা আলে ইমরান আয়াত নম্বর 31, আয়াত নম্বর 31, ও নবী আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে শুনিয়ে দেন যদি তারা আমি আল্লাহকে আই লাভ ইউ বলে তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ অনুকরণ করা, আপনি নবীর অনুসরণ অনুকরণ করলে ইয়াগফির লাকুম, জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায় গুনা খাতা যায় হয় জেনাবে বিচার সুদ খুন খারাপে যায় করক, আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তারপর তাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিব। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, রহিম আয় জান্নাত, রাহিম আয় ক্ষমা করি কি তোরা আরাফে অর্ধেক কথা বইয়ে রাখবো নি, কন দিব কন আয় কি কাজ করলে, নবী যেমনি চলছে নবী যেভাবে টয়লেট করছে নবী যেভাবে দাঁড়িয়ে রেখছে নবী যেভাবে জামা পড়ছে নবী যেভাবে স্কুল চালাইছে মদিনা ইউনিভার্সিটিতে পড়াইছে নবী যেভাবে সারাষ্ট্রীয় হুজুলা কেমনে কেমনে কিতা করছে ওই উর্ফ উর্ফে কিতা করছে আরও ওই কিতা কিতা কেমনে কেমনে করছে না, ব্যাংক বিমা ব্যবসা বাণিজ্য যা যা নবী যেমনে করছে এমনি যদি করেন তাহলে আপনি জান্নাতের মালিক। সুবহান আল্লাহ, কর না নবীর সাহাবির ঘরে কবর দিছিনি, নবীর লেফটেন্যান্ট জেনারেল আমির হামজারে কবর দিছিনি, কবর দিবার সময় কোন লাশ ইয়ান্দি খাড়া করে এমনি খাড়াইছিনি সোজা হো করছিনি, তাই ঝাল কবর কি কবর আর জোরে ওই পুরা কথা আমি কইতাম না কইতাম রে, নবী তার সাহাবির ঘরে কবর দি কোন ফুলের মালা দিছিনি তাহলেরা জাল নোট কি নোট আর জোরে কষ্ট হয়নি কেন, এখন শুধু ছক্কা দিয়ে গেলাই সময় কমিয়ে আছে তো বুঝছ, এই হাম টাম দিয়ে আসল লাইনে তোরে লই আনছি, নবী বিয়া করছিনি কথা কর সময় কম, নবী বিয়া করছিনি নবীর গায়ে হলুদ অনুষ্ঠানে সানন্দ করার মাই আল্লাহ ওই দুলার বাড়ি হলো লক্ষুর আবদুল্লা আলিম ম্যানেজার সাহেবের হিয়ান হোলা 30 গায়ে মাইয়ারে এভাবে অলিত মরিচ বাড়ি দি ক্যামেরা ট্যামেরা করে দোল তবলা ফিড়াই, তারপরে মাইয়ের এখন এইভাবে দোয়া করে দিছি আল্লাহ আসাক, তাহলে এটা জাল বিয়া কি বিয়া, বিয়া সানন্দপুর নাহিদের বিয়া আর দুলার বাড়ি রয়েছে লক্ষ্যপুর, হিয়ান তো হোলা রাত 30 গিয়ে আয়ের আচ্ছা গায়ে হলুদ দি মরিচ বাড়ি মায়ের গাল টানে, ও ভাবি অন তো ভাবি অন হবু ভাবি আর কি ভাবি আমাদের ভাইয়ার না গাল অনেক নরম তোমারটা তো শক্ত, আল্লাহ আসাক দোয়া করে দে, এরকম চলেনি
এরকম গায়ে হলুদ অনুষ্ঠান করি না। সিটিং বর্তমানে যুবক আমার মাহফিল একজন আসেও কইলে আমরা নাইও কই না, বেটা কর্তা টেলিভিশন চার করতো সরম দেশের বদনামি করি চিটা আর দেশ একসাথে কবি নাই রে। তোর নবী যেমনে করছে তুই হেমনে না করবি, ঠিক না? নবীর তরিকায় চললে যে জান্নাতটা আল্লাহ তো করে দেখাইব। নবীর সাহাবায়ে কেরাম এইভাবে তোরা যে সমস্ত গান বাজনা লই আড়স এডি করছি নি, নবী তো করে অফার দিচ্ছে গেছাং রেট, গেছাং রেট অফার দিচ্ছে 40 বছর ডিস্কো ড্যান্স চলব। কবরস্থান কবরস্থান না সুবহান আল্লাহ, তো এটা শিখে দাম লাগে গারে ভাই, এতে টি তোরা স্টুডেন্ট বইরিছে এমনি জান্নাতে 40 বছর শুধু ড্যান্সের মজা চাটিয়ে ফিরাও জাতি বারণের ব্যাখ্যা দেখবেন তাফসিরে কুরতুবিতে কত সুন্দর করে হাদিসগুলো দাঁড় করানো, আমি লিখে দিয়েছি আমার এই খুতবাতে, এটা অন্তত 20টা ঘন্টা লেকচারটা দেওয়া লাগবে, এত সুন্দর করে আমি লিখে দিয়েছি রেফারেন্সগুলো। আল্লাহ তাআলা শোনো আরশের নিচ থেকে বাতাস দিয়ে দিবেন, দিলে জান্নাতে যতগুলো ফাতা আছে এক একটা ফাতার সাথে আর এক একটা ফাতা ঘষা লাগবো সুরা আইব, এক একটা ফলের সাথে আর একটা ফল দোল খাইব, খাই আওয়াজ তুলব। জান্নাতের একটা গাছের ফাতা কত বড়, মুসা সাল্লাম এসব কথা কেমনে কয় আমি অবাক হয়ে যাই। ইয়াসিরু রাকিবু তাহতা জিল্লিয়া মিয়াতা আমিন, একটা গাছের নিজ দিয়ে 100 বছর পর্যন্ত অ্যারাবিয়ান গোড়া দৌড়াইলো গাছের ছায়া শেষ করতে ইত্য না। এই চেগা জান্নাতে দশগা কোগা দশগা নিরি অজানা সংখ্যা, তো তুই দশগা কই চুৎকা আয় তো তোর গেস্ট পার্টিতে ঢুকাই এলে সাইরেরি কোগা ঠিক আছে তো অজু আছে কোগার, এরকম গাছ কয়টা আর জোরে তাইলে ফাতা কত কোটি 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 ফাতা রে, অসংখ্য সুর উঠবে কোটি কোটি সুর আল্লাহ জাল্লা শানু ওয়ামিন আজ আমিন জান্নাতের ফান পাত্র গুলা এইভাবে ডুন্ডু নাইয়া আওয়াজ তুলব রে এমন সুর। আল্লাহ ইসরাবিলের কইব এই সৃষ্টি জগতের মাঝে ইসরায়েলের কণ্ঠ, ইসরাবিলের কণ্ঠ সুন্দর, ইসরাবিল সুর উঠাও দারুণ এক সুরের মূর্ছনা দিবে। এরপরে জান্নাতির করে অডিটোরিয়াম কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বইয়াই এরপরে কইব আইনা দাউদ দাউদ কোথায় জাবুর তেলাবাত করি সুর উঠাও গানের সুর ধর আল্লাহ জাল্লা শাহরু তারপর সুরার রহমান ফরিত করে শুনাইব। নবীজি তিরমিজি শরীফের হাদিসে মেসেজ দিচ্ছেন লাম তা স্মাইল খালাহেকু মিসলুহা, যে ধ্বনি যে গান যে সুর বাদ্যযন্ত্রের সুর আর তাম সৃষ্টি কোনোদিন আর শোনে না, এমন অশ্রুতপূর্ব সুর। আর তুই গান বাজনা গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য ডেক সেট লাগায় সারাটা রাত তোর নির্যাতনে মানুষ কোথর ঘুম যাইতে পারে না, ঠিক কিনা? আলেম ওলামা থেকে ফতুয়া লইয়ে আমি তো ফতুয়া ডরে দিই না, গান বাজনার মাধ্যমে যে বিয়ে হইব এর ঘরে যতগুলো ফোলামাই হইব হারাম জাদ হইব। আপনারা তো জেগে জেগে ঘুম যাচ্ছেন লাভ হবে না, তো কি জাদা কি জাদা, আর হারাম জাদা খালি হে হাড়ে 700 কোটি নয় আঙ্গবিত্র হারাম জাদন বাড়ি গেছে কই, সামনের দিনগুলো আমাদের অন্ধকার অন্ধকার আসতেছে, ঠিক কিনা? আর আঙ্গ শোনা বন্ধুরা গানে গানে মর্ষনা তুমি কোনো বা দেশে রইলের দয়াল চান না হজবিল্লে কইত না, আরো কি কয় তোমারও লাগিয়া যোগিনী সাজিব দু ফেরতে নিয়ে আইসু দিনী, তুই কটে আর প্রেমিক আল্লাহ যোগিনী সাজবি বাইর মতো করি কো দু তোরে আল্লাহ গেছান রেট অফার দিতেছে আজো আজম মুতাহারা ফুত পবিত্র মহিলা যেগুলা মোতাহারাতুন আয় মোতাহারাতুন বিনা দানাসে ওয়াল আরাক ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজ ওয়াল নেফাসে, যে মহিলাগুলোর হায়েজ নেফাস হইতো না তারপরে গাম হইতো না শ্লেষ্মা নাই কাস্ট নাই স্যাপ নাই ফেসাব পায়খানা নাই মিনছের রক্ত নাই নেফাসও নাই হায়েজের রক্তের কি দুর্গন্ধ ইস আর মতো কষ্ট ইস, যত রকমের তুই ডেন্টিং ফেন্টিং দিবি স্প্রে করবি হেবুড়ি শৈল্য ভূগোলের তলে কি দুর্গন্ধ তোরটা তুই গেরান না সা, তো এ কথাটা তো আল্লাহর কার আমার সরম লাগবে আরে আর সরম নাই আয় তো মালিকের পক্ষ থেকে ক্যাম্পাসার মানে কুমায় মিয়া কে ইচ্ছে বেদ দিত করে
আবার কাইলা সাউয়া তো আনব হইব আর কাকুর আড্ডা দিব তারপর আরোগ্য কইব জেড়া দেখছ তুই যে কি বেদ দিব বেদ দিব কথা জান্নাত বলে ইচ্ছা ইচ্ছা দিব লগে দিকে বিটা নিগো আরো কত উইনবি কিতাবের নাম আরো কত উইনবি হেতের এক কোবেট কি লগে আঙ্গ তিন ঘন্টা রোয়া শেষ একটা বছর তো কষ্ট করছে মানুষ এগুন হেতের এক কোবেটির লগে শেষ একদম সিটিং কাকু আঙ্গ আনন্দ করা একজন হেতের বইবার স্টাইল দেখছি তাহলে আরো কত উঠবি এ কথাটা কি আয় কইছিল আল্লাহ কইছে কথা কসা কে কইছে আরো জোরে এক সুরে গেছেন রে আমি আল্লাহ পুত পবিত্র তোমাদেরকে গিফট করব তুই গুনলে হাই বাল্লা তুই হামজালা শাস নবীর তরিকা কাজ করে একামতে দিনের ওম্মা তুই ওই আটটা নটা বাজে সাড়ে আটটা বাজে বাদি গাছ তোলে রাস্তার মাথা খাওয়াইতে আস মাইয়ারা কনে যাইব স্কুলে হাতে হারা হারা পেন হিন্দি কত তালি কুত্তা হড়ে ভাইবে হাতে মোড়ে হড়ে ওয়ানে কুত্তার ফ্যান তোর তালি নেই গোলামের ডাগাজ বার মতো করিব ডাগাজ তুই কি করছ তালি ভালিডি লাগে তোর বাগা চিত্রা কালার লাগে হাতে বললে মালালে বললো হ্যাঁ গেড়ি বিয়া করি খাড়াইতে আব্বা এডিয়ার দেন এডিয়ার করবি নি তোর গান চলবে এভাবে চলুক না গান তুমি কোন বাদেশে রহিলা রে নবী যা সুবহানাল্লাহ তুমি কোন বাদেশে রহিলা রে নবী যা ঠিক কি না তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ তুমি কোন বাদেশে রহিলার নবী যা আল্লাহ একবার তোর মোবাইল তু হাটে মাঠে রাস্তাঘাটে গান নাচবো রাসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে ইসলামকে নিয়ে তুই কি আর শোনা বন্ধুর গান অন্য সিটিং বেজি গো রস ইডিয়ার শুনবি নি রে তোমারও লাগিয়া যোগিনী নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব মোরা সইপা দেব মোদের মন প্রাণ মোরা সইপা দেব মোদের মন প্রাণ তুমি কোন বাদেশে রইলার নবী যান তুমি কোন বাদেশে রহিলার নবী যার আল্লাহ একবার যুবক তুমি রাসুলকে নিয়ে গাও আল্লাহকে নিয়ে গাও আমাদের সবচেয়ে আই লাভ ইউর ব্যক্তি হচ্ছে মুহাম্মাদুর আমরা ওনাকে এমনি ভালোবাসি না জানি হুনি ভালোবাসি কি এক জান্নাতের অফার দিছি চল্লিশ বছর এভাবে ড্যান্স দিব এরপরে তুই এ দৃশ্য দেখি তারপর তোল্লাই আল্লাহ হুর দিব এবার বিয়া টিয়া করায় হুর সত্তরজন কয়জন একজন হুরে ড্যান্সটা দিলে ড্যান্স কেমনে দিব তা সেই কর্তুবিতে আছে বলতে তো পারলাম না আট লক্ষ নূর বাইর দিব সোহান আল্লাহর ফিকে বিগুনে জান্নাতে দেবো সোয়ারি তো করে মুতা লেবো জান্নাতের হুরে রাখবো আবার জাদুর নেট ডাকাইতে আইসুর দিনই জোরে কয় এত সুন্দর আল্লাহর অফার তুই বিভিন্ন অফার হুনি কোপা কাপের গোল হুনি গোলের লোকে তোর লুঙ্গি গনাই আর আল্লাহ দে এত সুন্দর অফার দিতেছে তুই সোহান আল্লাহ সোহান তোর আল্লাহ দো তুই বাদ যা তুই জানোস তুই যে জায়গাতে বইছো তো এক ফুটে এক ফুট জায়গার দাম আজকে কত কত কষ্টের পর একটা বছর তারা আমার ফিসে ঘুরি এত লক্ষ টাকা খরচ খরচ করি তো করে কোরআনের মেলা আজকে জমাইছে আর তুই সুবহান আল্লাহ কষ্ট দেন সুবহান আল্লাহ তোর কাছে ঋণই আছে মেজাজটা খারাপই করিয়ে তুই রেডি নি সুবহান আল্লাহ একটু জোরে কো এইভাবে কবি তো করে লস্ট টাইমে তো হন্ড্র মিনিট গেছে কা তো আজ করছি কই কজিয়ে তো করলাম হন্ড্র মিনিট হোলানের নুঙ্গি করতে হিন্দিতে হিন্দিতে দে ওস্তাদের লেকচারের রমজের ঠিক কি না আগে দিন কোনো কালেকশন সিস্টেম আছে না জানি তো ও আচ্ছা আলো আচ্ছা ভর্তি হইতো না তো এটা যে মাত দে হবে জি মাদ্রাসা এটা নির্যাতন ট্রেনিং এটা তো রিমান্ড সেল সেন্টারে নয় গেছে এন মাছ চলে নি কেন সোরা মারি না দেয় অন মাছ চলে না হোলানের এমনি সেগিট দেয় কয়েকজন আত্মার দম বন্ধ হয়ে যায় আমার আত্মীয় স্বজনের ভিতরে দুইজন স্কলার প্রতিবন্ধী হয়ে গেছে বাধ্য হইতেছি ক্যামেরার সামনে কথাগুলো বলবার লাই আর লাঙ্গ হুজুরে করে শুধু হোলানের বদবা হুজুরেরা গরিব হইব ঠিক কি না নবী হোলান মারছি নি সাহাবিরা মারছি নি তো তুই কেন মারিবা
কি মাইতে চলেও হেজ মাদ্রাসা এত হড়ার কি দরকার এত সকাল বেলা থেকে উঠবো হেতারে তিনটাতে উড়ে যেতে আজ দুই বেলায় হেতে মার কলো গুমজা হুরা সকাল পর্যন্ত গুমজা হেতে কনে লুঙ্গি কনাই এই সিস্টেমে হড়াইতে হইব ঠিক কি না একশো জন হড়াই হাফেজ হইব অজ্ঞা যার মেরিট আছে যার মেরিট নেই কোরআন তো শুদ্ধ হয়ে গেছে এক ফারা মুখস্থ হয়ে গেছে এতে নামাজ পড়াইতে হইব ঠিক কি না মা বাপে আনি দে হুজুর আন্নার গোস্ত আর আড্ডি কি কয় আল্লাহ তো করে কত নির্যাতনে আসি বেটা দুঃখে গুদ্ধে ফাটি যায় যে শাস্তিটা দেয় আঙামতো স্কলারের গোল আনে রে নির্যাতন করে আর তোকে গরিবের গোল আনে রে কি করে এটি আমরা জানি ঠিক না সময় এসেছে এগুলোর প্রতিবাদ করার আমরা রাতকে রাত ঘুম মারি মারি ছাত্র কালেকশন করি তোরা হিড়ি হিড়ি বার করি দো নবীর গত্তু কি কয় আমার ফ্যামিলিতে কত বড় বড় লোকেরা আমার আত্মীয় স্বজন কত জীবনে সৈদ্য গোষ্ঠীরে ওসিয়ত করি যাতে মাদ্রাসাত না হড়ায় আমরা রাতকে রাত ঘুম মারি মারি ছাত্র কালেকশন করি তোমরা ফিড়ি ফিড়ি নির্যাতন করি তুমি তো কোত্তা দোয়াও কোত্তা দোয়াই বেললেন হাতের মা বা দিছে হাতের কোত্তা হাতের মা ধুই দে আর ছোট ছোট উলান দি মেসোয়াক দি গিরের মধ্যে ফিড়ে কানতে পারে না আমি সাক্ষাৎকার দিছি এভাবে ইয়ে দিক গিরাটা শেষ হয়ে গেলায় খবর লইছে গেলে এমন ট্রেনিং দিছে ভাই তো কয় না কি শুরু হয়েছে দশটার ভিতরে খবর লইছে ইয়ে কান টানে কানটা পর্যন্ত চলাই এমনি খাঁড়ি করি গেলা পুরা ব্রেনের সকল রোগ রগ এ নানি এ কানের সাথে সংযোগ এটা টাওয়ার নেটওয়ার্ক ওই দেখবেন আমরা টাওয়ারের বড় কান এইটা যে বড় সাক্কা একটা বাক্সা একটা এটা এ কানকে এ করি এ এ কানকে এ করি সেখানে সকল যন্ত্র বিনা তারে সব কিছু নেটে মোবাইলে কথাগুলো যায় কানটা হচ্ছে আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন একটু চামড়া এখানে সকল পেশি ব্রেনের সাথে সংযোগ আপনি কেন তার কান টানবেন কেন মারবেন হলান দশগা হড়াক বেশি দরকার নাই একশো বছর অজ্ঞা আজারি হোক অজ্ঞা আমিরাম যা অজ্ঞ অজ্ঞা কাজ ইব্রাহিম অজ্ঞ এ তুই দলে দলে গু গু বরেডি হড়াই লাভ নাই হুদা মিছে গ্যারেজে কাজ করো কিছু শিখবো কোরআন শুদ্ধ হইলে ফরজ আদায় যাবো ইনশাল্লাহ ঠিক কিনা হাতে গেলেই জানছে নাই হ্যাঁ কিছু বা আজি কম কম হড়িস কম হড়িস আর ঘরও হড়ালে কি লেখিলি আগে হড়িচ্ছে হড়িচ্ছে হড়ার মতো কষ্ট নাই তুই যা হারস এর রুল নম্বর একই জগা আল্লাহ হাতে রুল নম্বর 43 হোক তুমি এড়িয়ে কইবা একইতে কত কষ্ট বেড়া এ দুই তিন নম্বরে ভার্তিক কথা দুই তিন নম্বর হাই পারলে তার তিন ঘন্টা প্রতিদিন তিন ঘন্টা বেশি হরণ লাগে আল্লাহ আর হতে রুল নম্বর 43 হোক কই জীবনে রুল নম্বর একবার লাগানো এক হচ্ছে এক হইলে ব্রেন শেষ দরকার নাই 43 টু টানি আনি আল্লাহ দেখবি রুল নম্বর এক হালা দিব দেখছো তুই আবু তোহা মোহাম্মদ আদনান কোনো রুল নম্বরও নাই হ্যাঁ সক্কা হেডে আল্লাহকে ধু চলিয়া এদিকে সে কি সাবজেক্ট হলো তার দর্শন ফিলোসফিতে অনার্স মাস্টার্স করে ইংলিশ মিডিয়াম হরি তার রুল নম্বর অনেক হয়ে গেছে কি রাফসারি বেড়া আরবি কয়েদে হাদিস কয়েদে যাররা যাররা শক্ত কবুলের মালিক কে এ বেটা ওহি নিয়ন্ত্রণ করে কে বদ্ধা দিব হুজুরে একার বদ্ধা হবে একজ্ঞান লিজ এনছে এ হেতে এ অস্ত্র দিখাই যেতে আছে বদ্ধা দিব লাতি মার বেটা বদ্ধার গুলো ঠিক কি না জেডার গাছের ডাব চুরি করলে বদ্ধা লাগে না এর বাইরে থোর থো আয় জেন সালাই তিয়াছে এনে সালাই মাতিচ্ছে জেন আছে এনে আবে তাবে সালাই তোর গায়ে মত শেষ করতে চাইতাল ন ঠিক কি না ফুলহানের বদ্ধা দিলি রে হড্ডল তা আপনারা মহব্বত করবেন মায়া করবেন একজন মানুষ হোক অসুবিধা নাই কোরআন তো শুদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনার শ্রম কাজে লাগিয়ে গেছে লাগিয়ে গেছে না এক ফারা মুখস্থ হয়ে গেছে এর ব্রেন ক্যাপচার করতেছে না অসুবিধা নাই বাবা মা বাপ ডাকি এনে কইবেন ইউ হেতের জেহান একটু কম তারে অন্য লাইনে দিয়ে এলাম আস্তে আস্তে দেখবেন যে আল্লাহ দিলে আগে যাইব এইভাবে আমরা নার্সিং করতে হবে আল্লাহ আমার আলেমুল আমাদেরকে কথাগুলো বুঝো তৌফিক দাও এই সুন্দর শরীরটারে কেমনে আপনারা মারেন ও আহা দেখলে কত মায়া লাগে মা বাপ তুই বাচ্চাগুলো মাদ্রাসাত পড়ি থাকে আহার নির্যাতন রে আহা অল্প পড়ুক অল্প 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 তো ইনশাল্লাহ তার কলব ইনশাল্লাহ আল্লাহ নূর ডালে দিব নবীজি পর্যন্ত জোর জোর হওয়া শুরু করে দিচ্ছে সানুক তারপরে তারপরে এই বাবা হরিয়া গেল যে নিয়ে গেল আল্লাহ কে কি শুরু করছে না বলা তো হ্যাঁ দেখবি লিসা না আপনি জিরবার এভাবে বিকে প্লান কা সানুক রিউ কা ফেলা তান সাই হড়াই দিব আপনারে আপনি বলতেন না কে কয় নবী এভাবে ওহিরে ধারণ করবে বেশি বেশি পড়ছে কোনো এত এত বেশি হরিজেন না যেটা বলবেন বলি যান কই না আয় বলাইও কে কয় ইন্না নাহনু নাসাল না জিক্র ওয়া ইন্না লাহুলা আল্লাহ দয় মারিয়েন না বাচ্চার করে
আই এত বছর নার্সিং করি এর মারেনি ইডাই জিজ্ঞাই শুধু মায়ের তৈত্য না যা হইডারে হাতে হাতে তো বাসন লাগবো কাজ করি ঘান লাগবো থোলাডারে মারলে তো প্রতিবন্ধ হয়ে গেছে আমার বাচ্চাটা আল্লাহ আমার সোনামন এদেরকে আপনার রহমতের কোলে রেখে গেলাম আল্লাহ সমগ্র বিশ্বের একটা ছোট্ট সোনামনির গায়ে যাতে একটা আল্লাহ আশ্চর্য আশ্চর্য যাতে না লাগে প্রয়োজন আমার গায়ে লাগুক আল্লাহ ছাত্রছাত্রীদেরকে তুমি হেফাজত করো আল্লাহ তাদেরকে তুমি দয়া করো তাদের জেহান জাগত বাড়াইয়ে দাও আসেন কোন তো গেছিলাম ওই জান্নাতের হুর কোগা দিব সত্তর গিয়া এবার আমি এই যে 8 লাখ নূর রঙিন লাইটে দেখছি আল্লাহ এটা কিতা দেখলাম মা গো এইভাবে আপনার সাই থাকবে 70 বছর কয় বছর 70 বছর হর হে বুড়ি চোখ টিক দিয়ে গইব ইয়া ওলি আল্লাহ মাতা তানজুরু হ্যাঁ আল্লাহর আর ক বছর চাইবা শখ মেডে না অন চাইবার তাহলে লাইয়া আয় আমার দিকে প্রেম খেলা খেলামো চাঁদপুর পর্যটন এলাকা থেকে আয় আপনি আস্তে করে 1 কদম 2 কদম দিয়ে যাইবেন এবার দোতলা থেকে আরোগ্য পেব থ্যাংক ইউ আইনে তা সাহেব কোথায় যাও আল্লাহর বন্দা ওরে ইডে তো হিডে আরো ডকের সোহান আল্লাহ নাই কে আরে আল্লাহ দেখ একটু থ্যাংক ইউ দেস না আল্লাহ খুশি হইব তো আরো জোরে কো এবার আপনি তার দিকে তাকাই আবার তার কাছাকাছি যাইতে চাইবেন 3 নম্বর তালা থেকে আরো একজন কইব আরো সুন্দর ইয়া ওলি আল্লাহ ইনা তাজাব কোথায় যা আই লাভ ইউ কাম টু মি আসুন আমার কাছে এইভাবে একে একে 70 জন একজন থেকে আরো একজন বেশি সুন্দর সুবহানাল্লাহ এরপরে আপনি যখন 70 নম্বর রুল নম্বর তার দিকে যাইতেন চাইবেন আপনি দুনিয়া স্ত্রী সানন্দ করার নাহি আসি আসমা হে বুড়ি কইব ইয়া ওলি আল্লাহ কনায় যান সাহেদ উমা কিতারে দেখলাম এই 70 গিয়া ফেল এ তিয়ে না বেশি সুন্দর কবু কিল্লা তুই এত ডকর ঐসত কত ক সিঞ্চির নিবস ক সিঞ্চি তুই পারবো এত ডকর ঐসত কত আপনি কোরআন পড়েন ন ইন না হন্না ইং শান আখার আল্লাহ জাল্লা শানু আমার ঘরে গ্যারেজ নিয়ে আবার নতুন করে বানাইয়া জান্নাতের সকল হুরেছে বেশি ঢক দিয়ে ফেলছে তাইলে বেডির কাছে যত্ন যত্ন নিয়েন কয়েতে কবর উঠেছে তো দাঁতজ্ঞ আসলো না ডায়াবেটিস সুলো নাই এতে এত লম্বা সুললো বিয়ে করলাম সুলো কেন উড়ে গেছে কই উমা এত ডকের কে দিবে ডক দেখছেন নি জান্নাত কি বয়ানটা আল্লাহ কয় আল্লাহ নিজে কয় তুই সামন্ত কর তুই বিয়ে করছ তোর আব্বারে যেরকম জান্নাতে আই বিয়ে হড়াইছি তোর আমি বিয়েটা হড়াই দিব ইন্না তারপরে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ হুর আইনদের সাথে আমি নিজে বিয়ে পড়ামো কাজী সাহেব লাগতো না আমি নিজে কাজী আমি নিজে বিবাহ পড়াই না কথাটা কয় কে আরো জোরে আরো কত কথা কি জান্নাতের অফার আল্লাহ রসুল দিচ্ছেন সাল্লাল্লাহু আপনার ঘরে প্রতি সপ্তাহে যা খাওয়াইব শুক্রবারের খানা স্পেশাল মেনু দিচ্ছেন জান্নাতের খানা অতুলনীয় এই এবার খাইতে নাইলে দেখবেন এক একটা আফেলে 70 রকমের স্বাদ 70 রকমের রং আলাদা আলাদা স্বাদ টেস্ট ফেরেস্তার করে দাওয়াত খাই আইকুবি রে শুক্রবার কোন দিনে আইব কবু গিললে মুদারগুঞ্জ বাজার নি গরু লই যাবি নি গরু ডাগাই দেয় চুত দিলি কোন আরে শুক্রবার তো আল্লাহ দাওয়াত খাওয়াইব আফসারি সাহেব আমরা তো আঙ্গরে মফিস ভাই মারি দিতে আসেন গ্রামের হুজুর আন্নিডি কত কর মহান আল্লাহ গেছাং রেট অফার দিচ্ছেন নজুলাম মিন গফুরির রহিম আমি আল্লাহ মেহমানদারি স্পেশাল ভাবে করাবো দাবার টাবাত খাওয়াই এবার প্যাকেট একটা দিয়ে দিব লরি দশম রোয়ান দিয়ে দিব ট্রাক ধর রে যা বাতক খাইছ তো এখন যা এটা লুজুক আল্লাহ এটা গীতা কয়টা মাসিয়তের গিফট ইচ্ছে করছিলি দে ইচ্ছার গিফট আয় গীতে ইচ্ছে করছিল তুই ক্লাস 5 হইবে সময় কাকুরকে ডাব চুরি করবি আল্লাহ রুরানি হয়ে গেছিলো ডাব খাইতি বলি তুই বুড়িগা মায়ের ডরে খাচ্ছ ও ডাব আসি এনে ব্যান ধরি লই যা ওমা আল্লাহ বুঝি ইচ্ছা আছে কয়টা কয় মিনিটে কত তারিখ কোন মুহূর্তে আশাটা করছেন আশাটা সহ অনলাইনে চলি আইব ওরে ঘটনা তো হ্যাঁ সাহে কুমিল্লা ভিক্টোরিয়াতে ফেরবার সময় ক্লাসমেট হে রাব্বা বড় ক্যাডা রাখি কলজের হারি গেছিল ক্লাসে চাইছিলি আল্লাহ যদি তাইরে ফাইতাম ইচ্ছা এটা কি ইচ্ছা কত তো ডরে আই লাভ ইউ কষ্ট কখনো হিগাল্লানি হুর আরোগ্য স্পেশাল এগারে গায়ে তুড়াই লই যা প্রেমিও গায়ে তুড়াই মা আল্লাহ কি ইচ্ছা করছি নাই তুই আসা কয়টা কয় মিনিটে কোন ক্লাসে কোন প্রফেসর ক্লাস করছে আসে ভিডিওটা মিলেনি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউ তোমরা যে যা আশা করছ যা কামনা বাসনা সব আমি স্পেশাল ভাবে আল্লাহ পূরণ করব কে কয় আল্লাহর কথা সত্য না মিথ্যা তার কথার চেয়ে তার অপারের চেয়ে সত্য আর
হতে পারে না। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ কবে আচ্ছা ঠিক আছে ওই হন কাইসত লিসত আচ্ছা যা কুমিল্লা সত্তর খান প্লাজার দিকে ডাকছে ডাই বেড়ারা এদিকে ভেড়ি রেহে দিকে ওরে মার্কেটের ভিত্তে হান্দাই সাদে মূর্তি সুন্দর সুন্দর মূর্তি সুরাত সুখ এটা মূর্তির মার্কেট। এবার বেড়ারা এ গল্লিতে দেখবি আল্লাহ রে এত সুন্দর যদি হইতাম কীতে হইলাম আল্লাহ হ্যাঁ যদি ইচ্ছে হইতাম ওমা এটা এটার মধ্যে লেখা থাকবো ইয়া আবদাল্লাহ হে আল্লাহর বান্দা ইনসে এটা হবে যদি তুমি ইচ্ছে করো ফালবিসনি তুমি আমাকে পরিগ্রহ করো। এই হাদিস থেকে কসমেটিক সার্জারি বানাইছে যেন না হেতা করে সিনা জানা দে বুড়ো ওই টুনটুন হয়ে গেছে অগ্র বয়স সত্তর ও মা গো দেয়া যায় অন সিনি ছাড়া দে লাড়া এই হাতে শিক্ষা থেকে নিছে খুব আল্লাহ এটা যদি হইতাম এবার জান্নাতি লোকেরা চিন্তা করবো ও মা আয় যদি এরকম রূপ পরিগ্রহ করি তারপরে বিউটি পার্লার তো সাজি আর বোতো আর চিন্তা নয় এবারে কেউ রোম ইডানো নজান হোটেলে তুমি ভুল আইসো তুমি 302 নম্বরটা যাও। এবার অনলাইনে লেখা উঠবো লেখা থাকবো আল্লাহর বান্দা তুমি আমাকে গ্রহণ করো অনলাইন ইন্টারনেটে আমরা ব্লুটুথের প্রোগ্রাম চলে যাবো আল্লাহ আল্লাহ শাহানু ফেরেস্তার মাধ্যমে জান্নাতের প্রত্যেক রোমে চলে যাবো তুমি যে শুরুতে যাইতে আসো আপনি এরূপ পরিগ্রহ করবেন মহিলারা হে মার্কেটতে এমনি এমনি হাসবে আল্লাহ কিতে হইলাম হাঁস ফুট ছ ইঞ্চি অন্ত যা যা সুন্দর করছেন অন আ তুলনা হে তিন আর সুন্দর এ হের গো সেম সেম লেখা থাকবে কন এটা যদি গ্রহণ করি তাহলে তো আঙ্গো হে মিয়ার জান্নাত জাগা দিত না কইব কিতালা কত আইসত ও ইজ্ঞান ঠিকিরা। এবার মহিলারা তো সুন্দরের পূজারি এরা মডেল বেশি বেশি চেঞ্জ করে ঠিক নিরে কোত্তা কাপড়ের কারো কারো শহীদ ভাই কারো কারো গদ দেখবেন 300 হাইট খান কাপড় আছে কয়েকখান যে রকমের দেহিতির রুহান দাই যা আর এ জীবনে তিন মডেলের হাইজামাই দেখছি কয় মডেল 2006 সালে ডিগ্রিতে হইবে সময় নে পঁয়ত্রিশ গভর্নমেন্ট কলেজ আর বোনের গায়ে জামাই একদম টাইট টাইট ও মাগো আয় চিন্তা করতাম মাগো তার এটা মাপ দিছে কেমনে না যাই মাপ দিছে না আয় মাপ দিছে ও মাগো এটার নাম সুইজি ফাইজামা সুইজি ফাইজামা রে ঠিক নেই। এবার 2006 সালে ফাইজামা আগের মতো টাইট তবে ঠ্যাঙ্গির দিক দিয়ে আধা ফুট কাটা আঁড়ে আঁড়ে এত সুন্দর সোনালি কালারের নালা বাইরে যায় ফাইজামার এদিক কয় আই লাভ ইউ হে দিক কয় আই লাভ ইউ ও মা গো ওইডার নাম ডিভাইডেড ফাইজামা 2006 যায় আছে 2020 সাল 2021 সাল রাইতো আলে 22 সাল কয় সাল ও মা গো মা বোনের গো হাইজামা তীর ঠ্যাঙ্গের লাইনি এত মোড়া রে ইডার নাম প্লাজু ইডার নাম এরকম ফয়লামা আমাদের কসুয়া সানন্দপুর নাই রে আরে ভাত খাবে তো না তারা বেটা বদনামি করছে না বুঝি কইস আছে এবার কবি নাই ও ভাই নাই রে ও তারা নবীর সুন্না মানল না রে নবীর ওয়াইফেরা যেভাবে চলছে ফর্দা করছে নবীর মেয়েরা যেভাবে চলছে আমাদের আম্মাজিরা যাতে এভাবে চলে ঠিক কি না হেতারা যেভাবে চলে বাইর চলে হই নিলেনি মার্কেটে যাইবার সময় হাসপাতাল যাইবার সময় এত সুন্দর সাজি টাজি যায় বাইরে কথা কয়ে যেন এর কুত্তা তিন গিয়া করতে কামড় দিছে জামাইকে এক গেলার শরবত বানাই দাও না হ্যাঁ তোর কলিতে মুদারগঞ্জ কি ইচ্ছ কথা কয়ে যে কুত্তার লাইনে কথা কয় আর বাজারে যাই কত সুন্দর করে কথা কয় ইসলাম আলাইকুম ভাইয়া অনেক দিন পর এসেছি সময় পায় না একটা ঠিক না হে কি কয় আরে ভাবি গরিবের দোকানে হাতির পাড়া পড়েছে না ভাইয়া এমনটি বলতে না একা এরকম সুন্দর করে ছিপি ছিপি কথা বলিন না আমাদের ম্যাডামেরা আমাদের চাঁদপুরে একজন আরে মার খা বাচ্চা আর ঘরে বাইরে অশান্তিতে আছি যা না বুঝি কইছো তা আছে আবার কইস নাই ও ভাই নাই রে ওই হাতা করে সাড়া ভাঙ্গ ভাঙ্গ রে এখানে নবীর সুন্নাটা ফরজ ফালা তাখ দায়নাবিল কাউল আম্মাজিরা যাতে পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে ফর পুরুষের সাথে কথা না বলে ঠিক না ফর্দা 100% নবীর তরিকা মানতে হবে তাইলে আম্মাজিরা জান্নাতে যাবে তো এই যে জান্নাতে এইভাবে তো করে সুন্দর করি সাজাইবো তো এই জান্নাতটা তোরা মিস করলি তো সব মিস হয়ে যাবে যা যায় যাক জান্নাতটা মিস করিস না করবি নি রে তো জান্নাত যদি পেতে হয় রাসুল সাল্লামের তরিকা উনি হচ্ছে কোম্পানির লোক কোম্পানির ম্যানেজার মোহাম্মদুর রাসুলুল্লাহ উনি ক্যাটালগ দিয়েছে আমার উম্মত এভাবে এভাবে চলবা এভাবে এভাবে চলবা নবী যেভাবে আবাদতগুলো শিখেছে এভাবে চলবেন নবী শিখে দিছে সাহাবিরা কুজুর দুরুদ কেন হইডাম গ্যারেজে তো ওয়ার্কশপ তো বানাইলে কোনো হইব নি নবী শিখে দিছে এভাবে এভাবে হড়ো কারণ আমরা দুরুদটাও নিজে ওয়ার্কশপ তো বানালাইছি আরে না বিয়ানা সাফি গো আন এটা জাল নোট কি নোট আর জাল নোট লইব নি আরে কত এনলে
এবাদতটারে এবাদতের মাঝে না। নবী কইছে জানাজাতে শরীক হইলে একটা রাতে সওয়াব, আর কবরস্থ কবরে শরীক হইলে আরেক কেরাত, মোট দুই কেরাত। আর আমরা সেয়ানা মুসলমান টুকুর করি জানাজাটা শেষ হইলে কয়া হুজুর বহুত দূর তো মানুষ আছে ছোট্ট করি ওগামুনাজাত খেলায় দেয় ছোট্ট করি, এটা জাল নোট কি নোট? এটা কি নবীর তরিকানি? নবী যেমনে যেমনে করছে আপনি এভাবে এভাবে যদি করতে পারেন আমার আল্লাহ কবুল তুড়ে যা হয়েছে, আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দেব। আহা যুবকেরা রে, এ বিশ্বে নবীর প্রেমিক নাই রে, সবার দাম আছে, মানুষের সালামের পাত্তা নাই, কত হড়ালে আল্লাহ এমনি লকডাউন করেন, বিশ্ব সৃষ্টি হয়েছে ধরি এভাবে একসাথে এতগুলা সারা ওয়ার্ল্ডের এইভাবে লকডাউন করছে কিনা আমাদের জানা নাই, একসাথে সব বিমান বন্ধ, প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ, আল্লাহকে দেখছি কিতা হড় হয়েছে ওরা আয় এটি কবুল করি না, জান মারি অ্যান মারি মাছ মারি ডুলা ধরি দোন ধুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ধর তোর বরাবরই বন্ধ কর লকডাউন যা বন্ধ। যে ফড়াতে আমার রসুল নাই আয় কইছে ইকরা বিসমি রাব্বি কাল্লাজি ফড়ো, জিডেই ফড়বে এক কালা সর দুই কালা সর তোমার রবের নামে হড়ো, রবে নাই আর হতের বিয়া আয় ডাল দিবাক খাই আর তো আর মতো ব্যাট কাসা এমনি ব্যাট কাসা ঠিক নেই আর হতের বিয়া আয় ডাল দিবাক খাই তুই তুই ডাকাত 30 লাখ টাকা দিব তুই করে ও লেভেল ই লেভেল লেভেল খরচ মসজিদে সাঁদা বাঁ তারপরে মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেয় না দেওয়া যজ্ঞা দেয় এসকারাব গা দেয় যাতে ওই তেবি ওই শুনিয়ত করছে আল্লাহ এতে কোনো রকম মার হেঁটে তুই বার হক এতরে মাদ্রাসা দেনে চেঁচানি ভরে দিই তোর বিবেক কুত্তা মুচ্ছে তিন চার গে মুচ্ছে কুত্তা ওগা মতে ন তুই প্রিন্সের লাইনিগুলো মাদ্রাসার দিবি প্রিন্সের লাইনি মাইয়া জিজ্ঞে বিশ্ব সুন্দরীজ্ঞের মাদ্রাসার দিবি নবীর 11টা বউ বেগুন বিশ্ব সুন্দরী ঠিক কিনা আর বুড়িঘেরা নিয়ত করে রেখেছে কালা কালা গুলো জোরে করে দিব তুই জাননা তো যাবি কয় গে বেড়া দোজক বাগে হাসি আগে ইডাত এ করিল আতুড়া আতুড়া সময় কবলে আর হোলা রে আর মাইয়া রে মাদ্রাসাত কিতা করবি এসকা রাখবা নি একদম ফ্রেন্সেল জিগা ম্যারাটোরিয়াস মাদ্রাসা তো সব শিক্ষা আছে ইংরেজি বাংলা কোরআন হাদিস তাহলে এদের ছাত্রটাও ম্যারাটোরিয়াস দিতে হবে এত মাদ্রাসা দেবে আর নেগা এই যে রফিকুল্লাহ বেয়ারান নিয়ে আজকের আপ লগে নাই সিয়ারা নাম রাখছে আফসারিয়াতের এতে যদি একটু ইয়ামাহা ফ্রেঞ্চের মতো হইতো তাহলে না মাদু কেবল লগে লগে আরো সে নুরাইতো এ চেসকার আপগুন কিনলে মাদ্রাসার দন সুন্দর সুন্দর গুণ দিবি ঠিক আছে নি তাহলে বুড়িগারা দিবে তো মা বুড়িগারা কত দিব বুড়িগারা নাতিন দিব কি দিব আর বুড়িগা সিটিং এ জি দিব মরি গেছে আল্লাহ দয় বুড়িগারে বিয়ে করা আলাইছে মা কথা কয় না বিয়ে তো নাই অন বিয়া মরে গেছে গো 37টা অস্ত্র বিয়া লাইফ সাপোর্টে আছে আমি লেখছি খোদবাতে 37টা অস্ত্র গীতা গীতা একটা অস্ত্রের নাম ইস অস্ত্রের নাম বিধবার্গ স্বামী মরে গেলে যদি বিয়ার প্রস্তাব টস্তাব কেউ দেয় জালেরা ক বাবি ইডা কেন হেতিও কো ইস আরোগ্য বাবি বাবি ক ইস হেতির মাই আগা আইয়ে হড়ে হেন কেন বিয়ে বই অন কি বিয়ের বয়স আছে নি কিন্তু হে বুড়ি রে বে একে হান কিনে দে রাত 12টা পর্যন্ত আঙ্গ কাকুয়ে আঙ্গ দই না কাকু ঠিক কিনা কেউ কাকান্ন কনে গেছিলেন তো স্লাইট মারি না এতে আহুত্রা ক্ষেত্রা হান কিনে দিতাম গেছি এরকম সিটিং কাকু নাই আর ইস্পাটি মহিলা আসেনি রসুল সাল্লাম কয় যে মহিলার স্বামী নাই সে মহিলা মেসকিন সারা পৃথিবীর দনিয়োগ্য আরো কিতা কিতা অজ্ঞই হেতির নাম মেসকিন হেতির নাম আজে পুরুষের স্ত্রী নাই সাথের নাম তো আমিল মেসকিন ঠিক না মেসকিন তাকি ওরা বিয়ে শাদি করে ফেলো মুয়া বিয়ে রাদিল তাহলে আনুর আমারে এক যুবকে বিয়ের প্রস্তাব দিছে হেমিয়া প্রেসিডেন্ট কই ও যুবক বিয়ের প্রস্তাব তো দিছে আরাম মাতো মুমস্য লাইফ সাপোর্টে এবুড়িরে দুই তিনজনে দরে খাড়া করান লাগে মরে যাবে কই তো যুবকে বিয়ের প্রস্তাব দিছে গিলে যাতে একটা মহিলা লাইফ পার্টনার ছাড়া না মরে সুবহানাল্লাহ ইয়াল্লা দিছে আর আঙ্গ দেশ প্রেসিডেন্টের মারে ন মাইয়ারে বিয়ের প্রস্তাব দেন না আবার মুসলমানই করে ছাড়বো তুই কার হলো তোরে চিনি না আর মাইয়াল্লা বিয়া কতজনে আইয়ে একদিন এটা শোরুমে সাজায় রেখছে শোরুমে নবী কইছে তিন কাজে দেরি করিও না কয় কাজ আর এক নম্বর কাজ হইলো আসলা তুই যে উকিতা
নামাজের সময় হইলে দেরি করে গেলে হরিয়া লাও, দুই নম্বর হইলো আল জানাজা তুই যাও হয়ে রাত জানাজার লাশ চলিয়ে এলে হরিয়া লাও, আর আমরা তারপরে লাশবাহী গাঁয়ের ভিতরে ঢুকাই ও চব্বিশ ঘন্টা লাশিডা ঠ্যাট 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 ঠ্যার করে, কারণ এলো কি তা জান্নাতে খানা দেওয়া আছে, মিল দেওয়া আছে, জোরের সময় মরবো আসরের আগে খাদা আলাও, এতে জান্নাতের খানা খাইবো না জান্নাতের নিয়ামত পাইবো, যদি এতে জাহান্নামি হয় এ আজাবি রাওনের দরকার না, তেতির মুখ রেডি আছে বেলা জানাজা তাড়াতাড়ি জানাজা। তিন নম্বর হইল ওয়াল আইয়ে মুইজা বালাগত, তোমার মেয়ে যদি বিয়া দেরি হয় ছেলে যদি বিয়া দেরি হয় তাড়াতাড়ি বিয়া করালাও, এটা কে কয়? আল্লাহ নবীজি। কে কয়? আর আঙ্গ পুরুষেরা কয়, মায়ের বাড়া কয়, তিরিশের আগো আঙ্গ গোষ্ঠীতে বিয়া নাই গো, তিরিশের আগে আমাদের ফ্যামিলিতে বিয়ার ট্র্যাডিশন নাই কিয়া? তো দাদা আপনার মাইয়া তো ফ্রেম করে দু এ বয়সেরই করে, আল্লাহ তো সাহায় করক না, আল্লাহ তো করার ফাটির ভিতরে ঠিক নেই রে, আল্লাহ কয় হাত তরিকা, আর আমার সাহাবাই কারা, আমার নবীরা যেভাবে বিয়ে করছে, বিয়ে তো আজ আন্নাতে করাইছি, করা নবীর করে দেয়া দিছি, বিয়ে এনে করন লাগে কেনে এনে কেনে তো করসা, তো আল্লাহ রসুলের তরিকার মধ্যে তুই লাথি মারি তুই কস নারি করে, এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আর মাহফিল নাই রে, ওলা রাজরে কয়র তুই আগে তোর আব্বারে বিয়ে করা, আর আল্লাহ যাতে দুই বিয়েটা তোকে ব্যাকের কবুল করে, এটা আমিন কয় বোর্ড ডরে অস্তে অস্তে, আবার বাপ দাদার কাছে উন্নতি আইবি, ওই বুড়িয়ারা যাচ্ছে সাইরান সাইরান করছে, আবার আইয়ে লেগছে ইসলাম আগের অবস্থা আইব, আঙ্ক মাসা সিরা ওই সাতজনের খানে একজনের খাইতে খাইতে লোভ বাড়ি গেছে গো, কি করছে গাড়ি এটা বানাইছে আল্লাহ সাতজনের লাই, কয়জনের লাই? প্রিমিয়াম গাড়ি সাত সিট, কয় সিট? আল্লাহ শুরু করছে মাস নাতি ইভনিজিং ফর রোকিয়া জেনাবে বিচার স্রোতের মতো আইতেছে, তো লেখি রাখ দুইটা বছরের ভিত্তিতে দেশটা কত অস্থিতিশীল হয়, সেলু মেশিনে খায় কি তা ডিজেল, হেতার ফাঁসাতে ডিজেল বার হয় কি বার হয়, হুন্ডা খায় অক্টেট, যদি ইঞ্জিনে মোবিল খায় সাদা সাদা ধোঁয়া বার হয়, জেজিটা খায় হেতার ফাঁসা তুইটা বার হয়, এ আঙ্গ যুবকেরা তারপরে কি 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 খাইতে আছে, এ নেট এ কালা হাঁড়া এটা খাইতে আছে, হাঁড়া হাঁড়া কালা হাঁড়া এইটা খায় এই গুণের ইয়ান্দি, এ জিনা ব্যবিচারিডি বার হইব, আয় রফিকুল্লাহ বলি গেলাম, যদিও ল্যাঙ্গুয়েজটা একটু একটু নরম হয়েছে আর কি, শক্ত হয় না, লেখি রাখ বেলে কইছিল এই কথাটা, জেনা ব্যবিচার ফরকিয়ে দর্শন বাড়ি যাইব সমাজে ঠিক কিনা, যথাসময়ে ছেলেদেরকে বিয়ে শাদি করান, রিজিকের দায়িত্বটা আল্লাহর হাতে দিয়ে রাখেন, আল্লাহ 120 বার কইছে রিজিকের দায়িত্ব, আর ইবলিসে একবার ভয় লাগাইছে, আর শয়তান ইয়াইদি কুমুল ফাকরা, আল্লাহ কয় হেতের এক কদমকে তুই কাটতে গেছিস গই, আর আয় 20 বার 120 বার কইছে আয় খাওয়াই, কে কয়? আমনে দানে মারি অত্তর করি দেন, তবু আপনি ছেলে ফেলের মাধ্যমে যাতে জেনাবে বিচার না হয় না, তবু আপনার অ্যাকাউন্টে গুণা যাইব তো ঠিক না, আসেন কোন একটা কথা বলতে চাইছিলাম, তো ছেলে ফেলেদেরকে কি ও নেট নেট, আমাদের এই সমাজে পাপ বেড়ে যাবে অল্প সময়ের ভিতরে, আমরা তো নেট চালাই এটা বুয়া কথা, নেট আমাদেরকে চালাইতেছে, নেট আমাদেরকে চালাইতেছে, এ দেখবেন আগামী এক দুই বছরের ভিত্তি আপনারা প্রমাণ পাই যাবেন, গা সাহাবিদের হাতে হাতে ছিল কোরআনে কারিম, আর আঙ্গ ব্যাকেরা তো টাচ মোবাইল, কালাডা কে রে, কালা কালাডা কে রে, এ কালাডা এ কালাডা আঙ্গরে শেষ করছে, বুড়িগাও হুতি হুতি সাকো আফসার সাহেবের ওয়াজ দিতেছে গো, নাতি নাই তো বুঝি না, ওয়াজের হরে দিত ইউটিউবে আর একটা আইজার বুড়িগা, এটা সাহেব কী তরে বিয়ে করলাম ভাই বুড়া কাটালে মা গো 100 বছরে, আল্লাহ আল্লাহ এটা নিয়ে গেল হুর, বুড়িগা সাহি এন কম্বল গাদ্দি, বুড়িও সাহি এন হুতের বড় হে রোমো, মাইয়াও হিয়েন্দি নাতিনও হিয়েন্দি সাহ, নাতিয়ে সামনের রোমো হরের, কিরে তুই মোবাইলটি বসতে নাই অনলাইনে ক্লাস করিয়ে, নেটে তো একটা সাবজেক্ট বার করিয়ে, সব সিটিং কাজি ভিতরে ভিতরে হিডা সাহ, কন্টা হিডা কন্টা, একটা জাতি যদি কোরআনের এইভাবে তরক করে তাহলে এই জাতির আল্লাহ কীভাবে রহমত দেয়, আর একটা কথা এক মিনিট কই কইতাম নি, আঙ্গো ডাকাচ্ছে আঙ্গো তো হারা রাত কুমির গিয়া মাছ শিকার করি কিচ্ছু হয় না, হেডটা লড়ং দরং এ বিশাল কুমুর, এতে আঙ্গো এমপি সাহেবে বলক ফালাইছে গাঙ্গের কাঁদা, শীতও ধরছে সকালবেলা সূর্য উঠছে, এতে গাঙ্গের কাঁদা তো উড়ি বলকের মধ্যে উড়ি একটু রৈধোয়ার কে কুমির গিয়া কে, আর মনে মনে চিন্তা করতেছে আল্লাহ যদি এখানে নদীতে কিছু কেনা টেনা ওড়ে এটি দিয়ে খাই কোদের ব্রেকফাস্ট করিম আল্লাহ, এবার হিয়েল সানন্দ করা হুরা রাত মুরকা চুরি করছে হায় ন, কারণ বেড়ির অংশে হয়ে গেছে লোয়ার খাঁচাত মুরকা ঢুকায়, আর হিয়েলারে রিমান্ডে নিলে আপনি আফসারের রিমান্ডে নিলে ভালো হবে, এতের হেডের ভিতরে কত লাখ মুরকা আর কৈতর্য আছে আল্লাহ জানে,
হিয়েল নিরীহ প্রাণী এতরে মার ইচ্ছা তো গরিব মানুষ এতরে মার হাইলে এবার হিয়েল হারা ডারা চুরি দাড়ি করে কিচ্ছু এলো না এতে গাঙ্গের কান্দা কান্দা আটটি আছে নিয়ত করে আল্লাহ সহ্য চড়ি গেছে আর দিব মানছি এটা কত রোদ হুয়াই শীতও লাগি গেছে কবরস্থানের ভিত্তে হাঁটে যে এমনি আর গাঙ্গের কান্দা কান্দা বলকে বলকে যদি কিছু কেনা নদীতে উড়িয়ে এইগুন খাই কোনোরকম ব্রেকফাস্ট করি আর কি আল্লাহ কত খাই আর কি গরিব মানুষ হিয়েল্লা লেজারে ডুলে হেড তো লড়ং ধরং করে আর আড়া রায় কত কষ্ট দেয় আছে রিজিক তো ফাইলটা দেহাতে বিশাল রিজিক উতি রয়েছে চোখ কাইয়া মারা হিয়েল্লা আল্লাহরে ফোন করিবে আল্লাহ এই বুঝি মানুষের রিজিক হয় সারা রাত রোজা আসিলাম তো ধন্যবাদ আপনার এই রিজিকায় 10 বছর তো কাজ করতে চান না আল্লাহও এত বড় কিসমত বুঝি আন্না আর কপালে দিলেন আল্লাহ আপনারে থ্যাংক ইউ হিয়েল্লা বিসমিল্লা কই এতরে খাইতে যার হিয়েল্লা মনের ভিতরে একটা কথা আছে আয় যে এতরে খাইতাম যাই হের মন এতে মরা না যায় তা কদুর পরীক্ষা করানোর তো দরকার কি এতরে আয় খাই না এতে আরে খায় হেতে সে আনা হলা তো হেতে কে ইয়েল্লা কে রে কথা কইস আসিস চা হাঁকে মুখে হড়া দিস না ঘুমাইব তো কে ইয়েল্লা এবার এতে তাওয়াফ করি ইয়েল্লা কুমিরকে চতুর্দিকে ঘুরি দূরে দূরে ঘুরি কয় আই হ্যান্ডেলে মৈতপুর নকাইয়ের দেড়ে বা আল্লাহ কস আর লড় সর নাই যে লড় সর নাই যে এটা না মরা এটা আয় না জানুন পর্যন্ত খাই না এবার কুমিরে হালকা লেজারে এভাবে লড়াই চোখের একটু মিস কল দিছি আর কি হিয়েল্লা কস জারগার ফু জারগা আয় আইসি তোরে খাইতাম তুই এত বড় জানো আর আরে খাই ফেললে ব্যাংসা দৈচ তোর বিচার আল্লাহ করো এতে জীবনটা লো কিতে নাস্তা করবো হেতে কেড়া দি এ জীবন লো দিছে তো তোর আঙুল আশ্রমের দিকে ঠিক নি রে তোরা দে নেট খাসের নেটে তো করে গাইলেছি তোরা নেট চালাস কেন না নেটে তো করে চালাস মাবুদ রে তুমি আমাদেরকে রক্ষা না করলে আমাদের উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে আমাদেরকে নিও না তার সুন্নাত থেকে আমাদেরকে নিও না তোমার রসুলকে যেভাবে সম্মানিত করেছো দুনিয়া আখেরাত কবর হাসন মিজান ফুলসেরাত জান্নাতে তুমি আমাদেরকে সম্মানিত করো একটা মিনিট কষ্ট দিব কালেকশন কি সাথে কালেকশন না টিয়া কালেকশন